হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারুক হোসেন, আজকে সাপোর্ট শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। যারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন, সাপোর্টে এখনো পাননি, সাপোর্ট নিতে আছেন, আপনারা সবাই আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট এই গ্রুপে, সরি এখন আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট নেই, আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার এই ফেসবুক গ্রুপে আপনারা একটা পোস্ট করে দেন। পোস্ট দেখে, আমরা পেন্ডিং পোস্ট দেখে আপনাকে সাপোর্ট দিব। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সবাই একটু কষ্ট করে কোশ্চেন লিখে দেন। স্টুডেন্ট ঠিক আছে, ঠিক আছে, কোয়েশ্চেন লিখে দেন আপনারা। আচ্ছা, আমি শুরু করছি। চেক মাই গিক। মোহাম্মদ জাহিদ ভাই কি আপনি স্ক্রিন আছেন? জাহিদ ভাই থাকলে আপনি স্ক্রিন শেয়ার করেন। মোহাম্মদ জাহিদ, জাহিদ ভাই আপনি যদি থাকেন স্ক্রিন শেয়ার করুন। জাহিদ ভাই আছেন? মোহাম্মদ জাহিদ নেই। ফেরদৌস, আমার লোকাল ডিস্কে স্পেস কমে যাচ্ছে, এর কারণ কি? আচ্ছা, সাদিকুর রহমান স্যার প্রোফাইলটা একটু চেক করে দেন। সাদিকুর রহমান আছেন? সাদিকুর রহমান, দোয়া করে কেউ আমাকে সাহায্য করুন। দোয়া করে সাহায্য করবে নাকি দয়া করে সাহায্য করবে? দয়া করে হইতে পারে, দোয়া তো করলে তো সাহায্য হবে না, দোয়া করলে তো আল্লাহ সাহায্য করবে না আপনাকে, যে জিনিস দেখাচ্ছেন আপনি। আচ্ছা, সুমন, আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, বড় ভাইয়ের হেল্প প্লিজ। ওকে, আচ্ছা, কদবানু আপু আছেন? কদবানু আপু, কদবানু আপু আপনি স্ক্রিন শেয়ার করেন কি আসলো এটা? ওকে, আপনি মাইকটা আনমিউট করেন। হ্যালো, জি আপু বলেন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমার এই এটা গিগ ক্রিয়েট করছি, একটু চেক করে দিতে হবে, কিন্তু আমি স্ক্রিন শেয়ার করছি কিন্তু পাচ্ছি না কেন। নিচে দেখেন না, আপনার ব্রাউজার ওপেন করেন, ফাইবারে যান। ফাইবারে না, আমি এতে তৈরি করে রাখছি, হচ্ছে গুগল ডক কে লিখছি, বুঝছেন? এটা একটু চেক করে দিন। আই উইল ডু বিটিবি লিড জেনারেশন টার্গেটেড সেল লিডস এন্ড ভেরিফাইড ইমেল লিস্ট। এটা অনেক বড় হয়ে গেছে,
আমি এখানে কিওয়ার্ডটা সেট করতে চাচ্ছি, এই যে সেলস এটা দিয়ে কিওয়ার্ড সেট করতে চাচ্ছি, তাহলে এটা বাদ দিয়ে দিই। এটা এটাই বাদ দিবে না, কোনটা বাদ দেবো স্যার? লিটারি বাদ দিবে না, কিওয়ার্ড হিসাবে কিন্তু আমি ওইটা নিতে চাইছিলাম। এটা কিওয়ার্ড হবে না, তো ওই কিওয়ার্ড দিয়ে কাজ করবে না আপনার, কাজ করবে না। তা বিজনেস লিড দিয়ে কি কিওয়ার্ড করলে হবে? আপনার টার্গেটেড ভেরিফাই লিড দিলে কাজ করবে। মানুষ চাই ভেরিফাইড ইমেল, ঠিক আছে? আপনি আই উইল ডু বিটুবি লিড জেনারেশন, এটা বিটুবি লিড জেনারেশন একটা কিওয়ার্ড, টার্গেটেড ভেরিফাইড ইমেল এটা একটা কিওয়ার্ড। এত কিওয়ার্ড এটাকে ডিলিট করি। এন্ড ঠিক আছে, টাইটেল এন্ড এন্ড কেটে দেন, এন্ড এন্ড এন্ডটা তো মাঝখানে নিয়ে আসতে হবে। লাগবে না, লাগবে না, লাগবে না, কমা দিলে হবে। কমা দিলে হবে, তারপরেরটা দেখেন। আচ্ছা আমি কিওয়ার্ড সেট করব কোনটা স্যার? কোন কিওয়ার্ড সেট করতে হবে না, আপনি যা করবেন সবগুলো বিটিবি লিড জেনারেশন একটাই কিওয়ার্ড। আই ওয়ার্ক প্রপারলি বিকজ আই ক্যান কালেক্ট বিটিবি লিড জেনারেশন এন্ড সেলস লিডস উইথ স্যাটিসফ্যাকশনস গ্যারান্টি। আই এম এ প্রফেশনাল স্পেশালিস্ট ইন বিটিবি লিড জেনারেশন, ইমেল লিডস, সেলস লিডস, সেলস লিডস বলে কিছু নেই, এটা কেটে দেন। এটা কই থেকে পাইছেন? না এটা আমি কিওয়ার্ড হিসেবে নিতে চাইছিলাম, তাই আমি এটা দিয়েছিলাম। কিওয়ার্ড হিসেবে দেওয়ার জন্য সেলস লিডস বলে কি বোঝায় বলেন তো আমাকে। আপনি যেহেতু দিয়েছেন এটা সম্বন্ধে নিশ্চয় জানেন, সেলস লিডসটা কি? এখানে বোঝায় যে সেলস তো মানে লিড, আমি যে কালেক্ট করে যে ওই ব্যাংকে দিব সেটা বোঝাচ্ছে না? আপনি কি মিন করে আমাকে বলে তো লাভ, আপনি কি মিন করে দিয়েছেন সেটা আমাকে বলুন। আমি আসলে ওইভাবে আমি কিওয়ার্ড হিসেবে ওটা গিয়ে করতে চাইছিলাম, আমি সার্চ দিয়ে দেখছিলাম যে এই কিওয়ার্ডে হচ্ছে কম্পিটিশন কম, এই কিওয়ার্ড দিলে আমার পেজটা অল্প এর ভিতরে থাকবে, এই জন্য আমি এটাকে ইয়ে করছিলাম, সিলেক্ট করছিলাম। হচ্ছে বায়ার আপনাকে যেটা দিয়ে খুঁজবে সেটাই কিওয়ার্ড, ঠিক আছে? আপনাকে যেটা দিয়ে খুঁজবে সেটাই কিওয়ার্ড। বায়ার আপনাকে বিটিবি, আপনার গিগটা কি শেয়ার, এখানে আপনি গুগলের চিন্তা করে লাভ নাই, এখানে ফাইবার সার্চ ইঞ্জিন চিন্তা করতে হবে। বায়ার আপনাকে খুঁজতেছে বিটিবি লিড জেনারেশন দিয়ে, বা বায়ার আপনাকে খুঁজবে টার্গেটেড ভেরিফাইড ইমেল লিস্ট দেখে। তা এখন আপনাকে সেলস লিডস এটা এখানে দেওয়ার তো দরকার নেই। স্যার বুঝতে পারছি, এটা প্রয়োজনে আপনি অন্য জায়গায় ইউজ করেন। সেলস লিডস বলে আমি নিজেও বুঝতে পারতেছি না আপনি কি বোঝাতে চাচ্ছেন এখানে। ঠিক আছে আপনি ঠিক করে দেন, ভুল হতেই পারে। না যেখানে একটা জিনিস তো দিয়েছেন ডেফিনেটলি কোন একটা রিসার্চ করে তো দিয়েছেন, তাই না? জি আমি ওইটাই মেয়ে করছিলাম যে সেলস লিড দিলে আমার এই পেজটা মানে ওয়ালপেপার ভিতরে কম্পিটিশনের মধ্যে থাকবে। ফাইবারের মধ্যে এমনি এমনি কম্পিটিশনের মধ্যে যায় না, হ্যাঁ অনেক কষ্ট হয় ফাইবারের গিগে উপর দিকে নিতে। প্রথমত আপনাকে কিওয়ার্ড দিয়ে সেট করবে, কিওয়ার্ড সেট করলে বিটিবি লিড জেনারেশন কিওয়ার্ড দিয়ে উঠবে। হ্যাঁ আপনাকে এই কিওয়ার্ডেও সেট করতে হবে, এটা প্রমোশনও করতে হবে, পাশাপাশি এটা কাজও আসতে হবে। যতক্ষণ কাজ পাবে না ততক্ষণ আপনার এটা আপওয়ার্কে যাবে না, ঠিক আছে? আপওয়ার্ক মানে উপর দিকে যাবে না, আপ করবে না। হ্যাঁ বলেন। আমি যে লিংকডইন এ যে কানেকশন মানে ইয়ে করবো ইয়ে করার জন্য রিকোয়েস্ট করার জন্য আমি কয়টা পাঠাইতে পারবো একদিনে? কিসের কানেকশন? এই যে লিংকডইন এ ওই যে বায়ার কানেকশন করতে হয় না, পাঠাতে পারবেন অনেক, পাঠাতে পারবেন একদিনে?
আপনি দিনে পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনি যত ইচ্ছা পাঠান। আবার ওটা আমি একবার পাঠাইছিলাম, কিন্তু পরবর্তীতে বলছে যে আপনি ওভার করে গেছেন, মানে যে নিয়ম ছাড়া আমি আরো বেশি করে ফেলছি। আগে যখন লিমিটেড বলবে তখন আর পাঠাতে পারবেন না, ঠিক আছে? জি না বলো, একটা প্রথমে ইয়ে করছিলাম, সাবমিট করার পরে আমার ইয়ে আসতো না, ইমপ্রেশন আসতো না, এটা আমি ডিলিট করে আবার এটা নতুন করে দিব, বুঝছেন? জি ঠিক আছে, করে দেন। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ স্যার, নামাজ পড়ব স্যার ইনশাল্লাহ। ঠিক আছে, দোয়া করে নামাজের জন্য। আলহামদুলিল্লাহ পড়ব স্যার। ফাতে ইশরাত আপু আসেন। ফাতে ইশরাত কবার কোয়েশ্চেন লিখছেন আপনি? একবার লিখছেন বাই রিকোয়েস্ট, একবার ওয়েবসাইট দেখাতে চাই। ফাতে ইশরাত হ্যালো, হ্যালো জি ভাইয়া, ওই যে যখন বায়ো রিকোয়েস্ট বলা হয়েছিল তখন তো সেটা সলভ করেছে ওই যে হাফিজুর রহমান ভাই, বুঝতে পারছেন? আচ্ছা আমি যেটা দেখাতে যাচ্ছি স্যার, বললো না গিগ ইয়ে করার জন্য, শেয়ার করার জন্য বিভিন্ন সাইটে, লাইক আপনার লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, তারপর আরো অনেক কিছু। তো ওখানে তো বলা হয়েছিল তিনটা অপশন দিয়েছে, তিনটা লিংক, একটা হচ্ছে যে ফাইবারের লিংক, আরেকটা হচ্ছে গিগের লিংক, আরেকটা হচ্ছে ওয়েবসাইট লিংক। তো আমার কোশ্চেন হচ্ছে যে ওয়েবসাইট লিংক যে আমি দিব, তো আমার তো কোনো পার্সোনাল ওয়েবসাইট নাই, তো আমি কি তাহলে ওই যে কাল্পনিক যে ওয়েবসাইট তৈরি করা হয়েছে ওইখানে দিব? ওই ওয়েবসাইটটা বানাবেন কেন না? ওই যে স্যার বললো তো ওনার ভিডিওতে দেখলাম যে আপনার পার্সোনাল একটা ওয়েবসাইট বানিয়ে দেন, ওখানে আপনার গিগ গুলো পোস্ট করবেন, করে আপনি ওইটাতে না গিয়ে আপনি সরাসরি গিগ একটা ইয়া বানাবেন, কি পেজ বানাবেন আপনার জন্য যেটা ইজি হবে, পেজ বানাবেন, ফেসবুক পেজ, ফেসবুক পেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেসবুক বিজনেস পেজ। হ্যাঁ, ফেসবুক পেজ, বিজনেস পেজ যেটাই বানান, ওখানে আপনি কি করবেন আপনার গিগে লিংকটা দিবেন, দেন ফেসবুক বিজনেস পেজ একটা ইয়া বানাবেন, ডিজিটাল মার্কেটিং বা আপনার কাজ রিলেটেড একটা ফেসবুক পেজ বানাবেন, ওখানে আপনি গিগগুলো সবগুলো ওখানে পোস্ট করবেন, ওইখান থেকে আপনি সব জায়গায় শেয়ার করেন, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, নতুন করে একটা ফেসবুক পেজ বানাতে হবে, আর বাকি যেখানে 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 আপনি দিতে চাচ্ছেন সরাসরি ফাইবারে দিবেন, কোথাও কোনো জায়গার লিংক দেওয়ার দরকার নেই, কোনো ওয়েবসাইট বানিয়ে লিংক দেওয়ার দরকার নেই, এটা ঝামেলা হবে, এর বিপরীত হবে, শুধুমাত্র ফাইবারের লিংকটা দিব, সরাসরি ফাইবারের লিংক দিবেন। ফাইবারের লিংক মানে আপনার গিগের লিংক, যে গিগটাকে, যে গিগটাকে আপনি ইমপ্রেশন ভিউ বাড়াতে চাচ্ছেন, যে গিগের মাধ্যমে কাজ হবে সেই গিগের লিংক দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে কারণ ফাইবারের লিংক সরাসরি ইউজ করলে আপনার জন্য ভালো। ওকে, ফাইবারের লিংক, ঠিক আছে। আচ্ছা, যারা যারা এই মুহূর্তে জয়েন আছেন একটু কষ্ট করে সবাই কোয়েশ্চেন লিখে দেন, আমি ওয়েট করছি। ঠিক আছে।
আচ্ছা মধুসূরানী, সবাই একটু আমাদের ফেসবুক গ্রুপ আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার এই গ্রুপে এসে একটু প্রশ্ন লিখে দেন। সঞ্জিদা সালিম শান্তনা আসেন আপনি, শান্তনা আপু আছেন? হ্যালো হ্যালো হ্যালো, জি আপু বলেন, শুনতে পাচ্ছি স্যার। আমাদের এই যে স্ক্রিন শেয়ার করে করেন আর ওই যে কালকে প্রোফাইলটা দেখতে নিছেন আর আমাদের এখানে কারেন্ট চলে গেছে, পরে আর দেখা হয় না, ছবিটা চেঞ্জ করতে বলছেন। ঠিক আছে, এখন পারফেক্ট সুন্দর ছবি হয়েছে, হ্যাঁ এটা চলবে। আর ডেসক্রিপশনটা দেখুন। বাবা বেনিফিট মানি এন্ড টাইম কেন? আপনি এখানে লিখবেন আই ক্যান প্রমোট এনি বিজনেস অর প্রোডাক্ট টু মিলিয়ন্স অফ পিপল through my social media marketing service, benefit and time, এটার মানে এটার দরকার নাই তো, এটা এখানে কেন? And benefited and money, benefited money and time, কেন এই জিনিসটা কেন হবে? এটা তো এটা লেম এক্সকিউজ, এটা তুলে দিবেন এখানে, তুলে দিবেন। I can promote any business or product to millions of people through my social media marketing service. আমার social media marketing service দিয়ে আমি আপনার promote, আমি আপনার ব্যবসা এবং যে কোনো প্রোডাক্টকে প্রচার করব। এটাই হচ্ছে এটার মানে, ঠিক আছে? আপনি পিপলের পর দিবেন থ্রু মাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস, ঠিক আছে? Moreover, I can understand the customer's demand and create very এখানে লিখবেন কাস্টমার ডিমান্ড না, মোরওভার আই ক্যান লেখার দরকার নেই, মোরওভার অ্যাকর্ডিং টু বায়ার ডিমান্ড বা বায়ার রিকোয়ারমেন্ট, ঠিক আছে? মোরওভার বলার দরকার নেই, অ্যাকর্ডিং টু বায়ার ডিমান্ড বা কাস্টমার ডিমান্ড আই ক্যান ক্রিয়েট ভেরি এফেক্টিভ অ্যান্ড অ্যাট্রাকটিভ ওয়েব কন্টেন্ট টু প্রমোট লাগে না, ওয়েব কন্টেন্ট টু ইউর বিজনেস, ঠিক আছে? work honesty and full responsibility, thank you, ঠিক আছে, নিচের লাইন গুলো ঠিক আছে, এই বাকি দুই লাইনটা ঠিক করে দেন। এটা তো হয়নি তো, দাঁড়ান দাঁড়ান, তাহলে আপনি এটা ঠিক করে নেবেন, ঠিক আছে? ঠিক করে আপনি সম্পূর্ণ কমপ্লিট করে আপনি একটা যে কোনো কাজ শিখবেন, কাজ শিখে তারপর গিগ তৈরি করবেন, ওকে আপু? আর কিছু আর কোনো প্রবলেম স্যার? এই যে আমার এই ইমেইলে একটা এতক্ষণ একটা দা ইয়ে ছিল আর কি, ইমেলে ইমেইল গুগল কমিউনিকেশন থেকে একটা মেসেজ আসে বারবার বলতেছে পাসওয়ার্ড চেঞ্জ করতে, পাসওয়ার্ড চেঞ্জ করলো আবার আগের মতোই আসতেছে,
তো আমি কোশ্চেন সাবমিট করার একটু পরে দাগটা মুছে গেছে এই যে এইটাতে। কোথাকার পাসওয়ার্ড চেঞ্জ করতে? ওটাকে চেষ্টা করছি, এই যে এটা বিবি কুলসুম এখানে একটা কি এরকম একটা চিহ্ন আসছে ত্রিভুজের মতো আলাদা হয়ে আসছিল। আচ্ছা লাগবে না, ওগুলো ওগুলা পাসওয়ার্ড চেঞ্জ আসলে দরকার নেই পাসওয়ার্ড চেঞ্জ করার, যেভাবে আসে আসুক কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওগুলা আসলে আসুক কোনো সমস্যা নেই। আচ্ছা শান্তনা আপনি তো মনে হয় আমার কথা বুঝে নেই, আপনি আমার মাইকটা আনমিউট করেন তো। আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমাদের এই আমি যে আপনাকে এতক্ষণ সাপোর্ট দিয়েছি সেটা রেকর্ডিং হচ্ছে এবং সেটা আমাদের এই চ্যানেলে ইউটিউব চ্যানেলে দেওয়া হয়, সেটা কি জানেন কোথায় আছে? জানি ওগুলো দেখি তো। আমাদের দুইটা চ্যানেল, দুটো চ্যানেল কি জানেন আপনি? জি স্যার। এক চ্যানেলগুলোর নাম বলেন তো একটু। স্যার এই যে আপনাদের যেটা ওটা তো হচ্ছে আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট টিমের, আর আরেকটা তো জামাল স্যারের আলাদাই। ঠিক আছে তাহলে আপনাদের সাপোর্ট রেকর্ড যে চ্যানেলটা আছে সেখানে আমার কাজটা দেবো, ওখান থেকে দেখে আপনার সাপোর্টটা ঠিক করে নিন, ঠিক আছে? আপনি কারেকশন করে নিন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা যারা আছেন সবাই একটু কষ্ট করে কোয়েশ্চেন লিখে দেন, আমি এখান থেকে আপনাদের সিরিয়াল বেস সিরিয়াল সাপোর্ট দিয়ে যাব। কারো কি কোনো কোয়েশ্চেন নেই? প্রবলেম নেই সলভ করার? ওল্ড পোস্ট গুলো আমি ডিলিট করছি, আপনারা কষ্ট করে লিখে দেন আমি এখান থেকে সাপোর্ট দিব। ওল্ড পোস্ট গুলা একটু কষ্ট করে কোয়েশ্চেন লেখেন। যারা আছেন সবাই একটু কষ্ট করে কোয়েশ্চেন লিখে দেন আমি আপনাদের এখান থেকে সাপোর্ট দিব। আমি আউটসোর্সিং করতে চাই, কিভাবে করবো অভিজ্ঞ ভাইদের কাছে জানতে চাই। ওকে
40K বাজেটের ভিতরে গ্রাফিক ডিজাইনের জন্য কোন কেমন কনফিগারেশন পিসি ভালো হবে, সাথে সবগুলোর দাম বলে দিবিলে বাবা। জি ভালো আছি। আচ্ছা আপনারা কোয়েশ্চেন লিখে দেন না কেন, কারো কি সাপোর্ট প্রয়োজন আছে? আপনাদের সাপোর্ট প্রয়োজন থাকলে একটু কোয়েশ্চেন লিখে দেন, আমি এখান থেকে আপনাদের সাপোর্ট দিব। প্রচুর পোস্ট, চোখ বন্ধ করে মুখস্থ থাকে। আসসালামু আলাইকুম ফ্রি স্টুডেন্ট, আমি আপনার ফেসবুক মার্কেটিং ক্লাস অ্যাড পোস্টিং এর ক্লাসগুলো দেখে কাজ শিখেছি, এখন ফাইবার অ্যাকাউন্ট করছি, প্রোফাইল সেট আপ করছি, গিগের জন্য ব্যানার ডিজাইন হ্যালো আপনাদের কারো কোনো সাপোর্ট প্রয়োজন হলে আপনারা কোয়েশ্চেন লিখে দেন আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার এই গ্রুপে। কোশ্চেন তো সবাই করছে না, কে তো কোশ্চেন করছে না। 15 নভেম্বর, ও পোস্ট গুলো জমে আছে, বসে বসে আর কি করবো, পোস্ট গুলো ডিলিট করি। কোয়েশ্চেন লিখে দেন, কারো যদি ফেসবুক মার্কেটিং কাজে করার জন্য লোকের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আচ্ছা, মানে ইনডাইরেক্টলি সে নিজে কাজ চাচ্ছে, খুব ভদ্র ভাষায় লিখছে, খুব সুন্দর। বহু আগে পোস্ট দেখছি কিনা, মানুষ
এখানে কারো কোনো সাপোর্ট প্রয়োজন আছে? হ্যালো, আপনারা সাপোর্ট প্রয়োজন থাকলে আমাদের ফেসবুক গ্রুপ, আমি বলছি আবার, আমাদের ফেসবুক গ্রুপে আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার, এই গ্রুপে আসবেন। আমি কি লেখা রিপ্লে করতে পারি? উনি কি আর্টিকেল পাবলিশ করতে চাচ্ছে? আচ্ছা, উনি তো উনি এই ওয়েবসাইট উনি একটা ওয়েবসাইট দিচ্ছেন, সেই ওয়েবসাইটে উনার একটা ব্লগ পোস্ট করতে চাচ্ছেন, উনার আর্টিকেল ওখানে পোস্ট করতে যাচ্ছে। হ্যাঁ, সেটা যদি আর্টিকেল যদি সেই ব্লগে আপনি যদি করতে পারেন তাহলে দেন আনসার করতে পারেন, কোনো সমস্যা নেই। অনিশা কি আমাদের যিনি কোশ্চেনটা লিখেছেন? হ্যালো, আপনারা যারা যারা প্রশ্ন লিখতে সাপোর্ট চাচ্ছেন, সাপোর্ট প্রয়োজন আছে, আপনারা কষ্ট করে কোশ্চেন লিখে দেন। আমি এর মধ্যে ওল্ড পোস্ট গুলো ডিলিট করছি। অতগুলো পোস্ট, এতগুলো পোস্ট কেমনে ডিলিট করব? 600-এর উপরে পোস্ট আছে, 400 হয়ে গেছে, মানে 200-100 অলরেডি করে ফেলছে। অ্যাঞ্জেল আনিশা কি আছেন? আমি কি লেখা রিপ্লাই করতে পারি? অ্যাঞ্জেল আনিশা, অ্যাঞ্জেল আনিশা থাকলে স্ক্রিন শেয়ার করেন।
এঞ্জেল আয়েশা। হ্যালো, যারা আছেন একটু কষ্ট করে কোয়েশ্চেন লিখে দেন ফেসবুকে, আমাদের ফেসবুক গ্রুপে আসবেন আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার, এই ফেসবুক গ্রুপে আসেন, এই ফেসবুক গ্রুপে এসে এখানে কোয়েশ্চেন লিখে দেবেন। এখানে কোয়েশ্চেন লিখে দিলে এই যে পোস্ট করে দিবেন, এখানে এখানে পোস্ট করবেন, এখানে পোস্ট করবেন যে আমি আবার গিগটা চেক করাতে চাই বা আমার প্রাইভেট প্রোফাইল চেক করাতে চাই বা আপনার যে কোনো সমস্যা আপনি লিখে দেন, আমি লিখে দিলে এখান থেকে সিরিয়ালি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো। বসে বসে যেতক্ষণ আপনারা লিখছেন না ততক্ষণ আমি আপনাদের পোস্ট গুলো ডিলিট করে দিই, প্রচুর আগের পোস্ট। হ্যালো, আপনাদের কারো সাপোর্ট প্রয়োজন আছে? যদি সাপোর্ট প্রয়োজন থাকে আপনাদের হ্যান্ড রেজ করেন, কোয়েশ্চেন না লিখলে হ্যান্ড রেজ করুন। আপনার মাইকটা আনমিউট করেন। আনাফ জি স্যার, স্যার আমার হইছে ওই যে লিড জেনারেশনের হোমওয়ার্কটা একটু চেক করাবো স্যার, আর হইছে আমার প্রোফাইলটা একটু চেক করাবো। কোশ্চেন লিখছেন না কেন? অনেকক্ষণ ধরে বলছি কোশ্চেন লিখতে। আমি তো মাত্র আসছি স্যার। এখন আসছেন? জি স্যার। ঠিক আছে, শেয়ার করুন, স্ক্রিন শেয়ার করুন। ওকে স্যার। যারা আছেন সবাই একটু কষ্ট করে কোয়েশ্চেন লিখে দেন আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট বা জামাল স্যার গ্রুপে। হ্যাঁ, আপনি কি করবেন স্যার? আমার এই লিড জেনারেশনের স্যার এটা হচ্ছে হোমওয়ার্কটা, হোমওয়ার্কটা একটু চেক করে দিতেন স্যার। মাস্টার পুট করুন। স্ক্রিনশট কেন স্যার? স্ক্রিনশট ওই যে কি বলে কোথা থেকে সোর্সের এই কি বলে স্ক্রিনশটটা নিছি আমি, কোথা থেকে এই ইনফরমেশন গুলো পাইছি ওই সোর্সের স্ক্রিনশট। ওটা অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না, চাইও না, যদি কেউ চায় তাহলে দিতে পারেন। জি স্যার। স্যার আমার স্যার তো এখানে 30টা কাজ করতে বলছিল স্যার, তো আমি এখানে 22টার মতো কাজ করছি স্যার, তো আমি কি যখন এটা পোর্টফোলিও হিসাবে আমার কাস্টমারকে দিব তখন কি স্যার আমি এখানে স্ক্রিনশটটা দিব না জাস্ট? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটা কি নিয়ে কাজ করছেন স্যার? এটা আমি একটা
একটা হোলসেল, এখানে লিখা আছে স্যার হান্স অ্যাপ্লায়েন্স এন্ড রেফ্রিজারেশনের নামে একটা কোম্পানি আছে, এই কোম্পানি হলো একটা হোলসেল দেয় যারা রেফ্রিজারেটর হোলসেল দেয়। তো এখানে আমি যাদের লিড কালেক্ট করছি তারা হলো ওই যে নর্মালি যারা সেল করে, এটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস স্যার। আচ্ছা, আমেরিকান, ইউএস এর আপনি লিড কালেক্ট করছেন তাই তো? এখানে লিংকডইন প্রোফাইলে দেখা যাচ্ছে, লিংকডইন প্রোফাইল গুলো কার? লিংকডইন হলো যে কোম্পানির কালেক্ট করছে ওই কোম্পানির লিংকডইন, যে প্রোফাইলটা পাইছি ওটাই নিয়ে নিস। ওটা কোন ব্যক্তিগত ইয়া নাকি কোম্পানির? না স্যার কোম্পানির, কোম্পানি দিলে তো হবে না, ব্যক্তিগত যদি আপনি ওখান থেকে যদি আপনি এই কোন সিইও বা সিএফও বা চেয়ারম্যান প্রেসিডেন্ট ডাইরেক্টর অনার এই টাইপের কারো যদি পান তাহলে ওদের প্রোফাইল দিলে ভালো, বেটার হয়। ঠিক আছে, তাহলে যে যাকে আপনি এই লিংক লিস্ট গুলা দিবেন সে উনার সাথে করে কাজটা করতে পারবে, বুঝতে পারছেন? মানে মনে করেন আপনার একটা রেফ্রিজারেটর আছে, তা আমি তো সরাসরি কোনো কোম্পানির সাথে যোগাযোগ করলে সেটা কি হয় না, একজন পার্সনের সাথে তো আমি যোগাযোগ করব, কোম্পানির কোম্পানি তো পুরো একটা পুরো কোম্পানির সাথে আমি যোগাযোগ করব না, কোম্পানির হয় ম্যানেজারের সাথে যোগাযোগ করব, জেনারেল ম্যানেজারের সাথে যোগাযোগ করব, বা আমার এই যে কোনো এমপ্লয়ের সাথে আমি সিইওর সাথে যোগাযোগ করব, একজন একজন তো আমাকে ওভাবে মেইনটেইন করতে হবে। তো লিড জেনারেশনের কাজগুলো এরকম, মনে করেন আমাকে আপনি একটা লিড ইয়া নিছেন রেফ্রিজারেটর, আপনাকে বাইর বললো আপনি ইউএস এর রেফ্রিজারেটর কোম্পানি গুলার লিস্ট কালেক্ট করেন, আপনি লিস্ট কালেক্ট করলেন, হ্যাঁ রেফ্রিজারেটর কোম্পানি গুলোর নাম নিলেন, ঠিকানা নিলেন, নাম্বার নিলেন, ইমেল নিলেন, এখন এগুলোর পাশাপাশি আপনাকে যে ওখানকার মালিককে বা ওখানকার এমপ্লয়কে বা এমপ্লয় না হলেও আপনাকে সিইও প্রেসিডেন্ট ম্যানেজার যাতে ওই কে আমার কাস্টমারটা বা আমার বায়ার ওনার সাথে যোগাযোগ করতে পারে। ঠিক আছে, ওকে স্যার, মনে করেন এটা কোনটা নিছেন, কোম্পানি অ্যাবসুলেট অ্যাপ্লায়েন্স, কেন আমার নেট কানেকশন স্লো মনে তো হয়, অবশ্যই আপনার স্লো কারণ ব্রাউজার যখন জুম এর মধ্যে ইয়া হয় তখন এটা স্লো হয়ে যায়, বাট এটা স্লো হওয়ার কথা না, আপনার স্পিড ভালো থাকলে স্লো হওয়ার কথা না। জি স্যার, নালে ওটা কেটে দিয়ে আরেকটা লিঙ্কডইন আইডি কে ঢুকেন স্যার, আরেকটাই খুলতেছে স্যার, দুইটাই লোড নিচ্ছে। একটা দেন, দুইটা কেন দিছেন, দুইটা দিলে তো একটা কেটে দেন, দুইটা দিলে তো আরো আসবে না। আচ্ছা বুঝলাম, শেয়ার করলাম স্যার। আচ্ছা জি স্যার, শেয়ার করুন। আচ্ছা এখন এখানে দেখেন এই যে আপনি থ্রি এমপ্লয়ে ক্লিক করেন, তিনজন এমপ্লয় আছে এই কোম্পানির, এটা তো একটা, এটা তো আপনাকে দিয়ে তো লাভ নাই, এরকম কোম্পানির ইয়া লিংকডইন আইডি দিয়ে লাভ নাই, পার্সোনাল আইডি দিতে হবে তাহলে কাজের হবে। স্যার পোর্টফোলিওর জন্য করছিলাম স্যার, এই কারণে স্যার ডিরেক্ট কোম্পানিটা দিয়ে দিস। এখানে তিনজনের দিছে ঠিকই, কিন্তু তিনজনেরই অবস্থা তো লিংকডইন মেম্বার অনার, সেটার অনার কিন্তু হচ্ছে এটা লিংকডইন মেম্বার, এটা শো করবে না। দ্য প্রোফাইল অফ মেম্বার হু আর আউটসাইড
কিউ নেটওয়ার্ক, এটা যদি দেখছিল তো মনে স্যার ওই যে প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হবে। না না, ওনার ব্যাপারটা হচ্ছে যে উনি আউটসাইড, হচ্ছে ওনার একটা এরিয়া আছে, এইটা হচ্ছে মনে করেন ইউএসএ পাবলিক এর জন্য ওপেন হবে, উনি ওভাবে ক্যাটাগরি দিয়ে কান্ট্রি ওয়াইজ দিয়ে অফ করে রাখছে। এটা আপনি দেখতে পারবেন, এটা আপনি হয়তো ভিপিএন টিপিএন ইউজ করলে যে করা যাবে। আপনি এখানে পিপলে দেন, পিপলে দিলে এখানে ওখানে সিইও ম্যানেজার কেউ না কেউ পাবেন, যে তিনজন আছে তিনজনই রে। আচ্ছা এইভাবে খুঁজবেন, এইভাবে খুঁজলে এখান থেকে পাবেন, কারণ না কেউ না কেউ না পেয়ে, এগুলো আসবে না, এগুলো শো করবে না। আচ্ছা আরেকটা দেখেন, আরেকটা যাই আমি, সমস্যা নেই। থাকার কথা আচ্ছা আরেকটা ওয়ে আছে, মনে করেন আপনি দেখছেন ওখানে শো করছে না, এখানে শো করছে, তাহলে এখান থেকে আপনি ডাইরেক্ট যদি যান ওই প্রোফাইলটা পাবেন, সরাসরি প্রোফাইলটা পাবেন। ওরে ভালো তো হয়ে গেছে, ঠিক আছে। এখন ছবিটা উনি দেয়নি, হচ্ছে উনি এটার অনার এই যে এন, ঠিক আছে, ঠিকানা সবগুলো ঠিক আছে। জি স্যার, ইউনিট ডিস্ট্রিক্ট। এখন আপনি এটার ইমেলও বাইর করতে পারবেন, এই ভদ্রলোকে এর ইমেলও আপনি বাইর করতে পারবেন। শিখাই, হ্যাঁ জি স্যার, শিখবেন? জি স্যার অবশ্যই। শিখার জন্য আসছি স্যার। এক্সটেনশন নামটা কিন্তু উইট গুগলিং এক্সটেনশনটা এরকম হাজার হাজার এক্সটেনশন পাবেন, সেগুলো ইউজ করতে হবে লিড জেনারেশন কাজের জন্য। বাট এগুলো ভেরিফাই করতে হবে, আপনাকে ভেরিফাই করে দিতে হবে, যখন লিড জেনারেশন কাজটা করবেন তখন বুঝতে পারবেন। ওকে স্যার, ওই তো আস্তে আস্তে আর কি শিখতে হবে সবকিছু। এখন যদি ওনার যদি ইমেল শো করে তাহলে ইমেল পেয়ে যাবেন, ওনার শো শো করে না, ইমেল দেয় না। আচ্ছা এটা আমাকে রিফ্রেশ দিতে হবে,
আপনি এখন যে কোম্পানি ওখানে যদি সরাসরি লিংকডইনের মধ্যে না পান, এখানে গুগলের মধ্যে সার্চ দিবেন পেয়ে যাবেন। এটা এই এভাবে এসে কি করতে হবে, এই যে এস এর ওখানে ক্লিক করতে হবে, এক্সটেনশন এক্সটেনশনে ক্লিক করলে আর চলে আসবে। একটু হোল্ড ওয়েট করতে হবে, লগ ইন করতে হবে। ইমেলটা কোথায়? স্যার এই আসছে স্যার, নিচে 59365 আমার দরকার এখন ইউনার সাবাদ দিতে হবে, এখন চলে আসবে। বা কপি করবেন, নিয়ে আপনি এই নাম এর পাশে দিয়ে দিবেন, এটা হচ্ছে ইমেল। ঠিক আছে, আর কোন কাজ? মানে এইখানে স্যার আরেকটু কাজ যেটা আমি বলতে চাচ্ছি, এখানে কি আমি এখন নতুন করে কিছু চেঞ্জ করব নাকি স্যার, পোর্টফোলিও হিসেবে আমি এটা রাখতে পারি? এখানে আপনি এই যে ইনফরমেশন সোর্স গুলো দিবেন না, এগুলো তুলে দিবেন লিংকডইন আইডি এর মধ্যে, লিংকডইন মেম্বার দিবেন, ঠিক আছে, বা লিংকডইন আইডি পাশে যে ভদ্রলোকের লিংকডইন আইডি তার নাম দিবেন এবং পাশে তার ইমেল দিবেন। মনে করেন এখানে অনার নেম বা ম্যানেজার নেম বা এমপ্লয়ার নেম, ঠিক আছে, এভাবে দিবেন, আর পাশেটাতে নাম্বার, ইমেল, পার্সোনাল ইমেল, ইমেল, পার্সোনাল ইমেল। এই কোম্পানির সব ইনফরমেশন হচ্ছে বিজনেস ইনফরমেশন, আর এই যে এটার অনার, অনার লিখবেন এখানে, অনার বা ম্যানেজার বা এমপ্লয়ার, এমপ্লয়ার এখানে দিয়ে দিবেন, এমপ্লয়ার দিয়ে দিবেন, এমপ্লয়ের নিচে ওই যে যার যার নামে পাবেন সে তার দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন ইমেল, আর পাশের স্ক্রিনশটটাকে দিবেন ইমেল, স্ক্রিনশট গুলো লাগবে না। এটা আপনি পোর্টফোলিও হিসেবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই স্যার। এটা এটা কাজ করতে পারবো স্যার? এটা এটার স্ক্রিনশট আপনি দিয়ে দিবেন। আচ্ছা স্যার, আর ওইটা স্যার যদি আমি পরে কখনো কাজ পাই তখন ওই যে মানে ওনারের ইনফরমেশন সহ ইমেলটা সহ দিয়ে দেবো নাকি? আপনি এখানে দিয়ে দেন, এখানে আপনি কয়টা লাগবে 20টা কালেক্ট করে দিয়ে দেন, 20টা যদি আপনি যেগুলো আপনি লিংকডইন আইডি আছে অলরেডি, লিংকডইন আইডি আছে সে বা কোম্পানি সেগুলো দিয়ে দেন, আমি একটা বের করে দিচ্ছি, আর বাকিগুলো করতে পারবেন, তাহলে ওগুলো উপরে দিবেন, বাকি নিচের যেগুলো করার নেই সেগুলো নিচে থাকবে, তাহলে সেটার একটা স্ক্রিনশট দিলে সে বায়ার দেখতে পাবে যে হ্যাঁ আপনি করতে পারেন কাজটা, জানেন বায়ার উপরে জিনিসগুলো দেখে বুঝবে। স্যার এখানে আরেকটা সমস্যা হলো এই যে প্রথমটা, এই যে প্রথমটা আর দ্বিতীয়টা মানে দুইটার মধ্যে আমি সবকটা ইনফরমেশন পাইছি, মানে সবকটা কলাম ফুল করতে পারছি, আর বাকি প্রত্যেকটার মধ্যে কোনো না কোনো কলাম আমার বাদ রাখতে হয়েছে, তো এটা কি আমার পোর্টফোলিও হিসেবে কোনো প্রবলেম হবে? না, প্রবলেম হবে না, যেটা আপনি পাচ্ছেন সেটা দিবেন, যেটা পাচ্ছেন না সেটা দেওয়া দরকার। আচ্ছা স্যার, এখন স্যার একটু প্রোফাইলটা যদি একটু চেক করে দেন ভালো হতো। প্রোফাইল কি কাকে দিয়ে চেক করেন? এটা প্রোফাইলটা কাকে দিয়ে চেক করেন নাই? না স্যার, চেক করাইছিলাম অনেক আগে স্যার, তখন ওই যে পিকচারটা চেঞ্জ করতে বলছিল, এই পিকচারটা মানে এখন চেঞ্জ করছি। আচ্ছা, এটা এখনো চেঞ্জ করতে হবে, এইভাবে ছবি দিলে হবে না, ঠিক আছে, আপনি এখানে ছবি দিতে হবে সুন্দরভাবে বসে আপনার প্রফেশনাল ছবি, কোথাও ঘুরতে গেছেন বেড়াতে গেছেন এখানে স্টাইলিশ ছবি চলবে না, আপনি ঘরের মধ্যে বসে বা কোনো একটা ভালো একটা ফোকাস জায়গায় ছবি, আর এমন ভাবে ছবিটা দিতে হবে বুক থেকে মাথা পর্যন্ত আপনার আইডেন্টিটি, ঠিক আছে, যাতে আপনাকে এখানে কোনো চশমা পরা যাবে না, সুন্দরভাবে ক্লিয়ার কাট আপনাকে বোঝা যায়। জি স্যার,
মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ওয়াল রাখলে তো হবে নাকি স্যার? জি But that takes time. Fiverr to the rescue. Freelance services for lean entrepreneurs like you. Logos, social media, website design. You need it? We got it. দেখছেন এই টাইপের ছবি দিতে হবে, এই টাইপের ছবি দিতে হবে। উনি যেভাবে ছবি তুলছেন জি স্যার এরকম ছবি দিবেন, যাতে হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড আর ঠিক আছে। আপনি হোয়াইট কালার না, আপনি অন্য কালার ইউজ করবেন, বাট আপনি ব্রাইট কোনো জিনিস পরে যদি আপনি ব্রাইট জিনিস ইউজ করেন তাহলে কি আপনি এটাও কাজ করবে না। আপনাকে সুন্দরভাবে একটা ছবি তুলে এখানে দিতে হবে যাতে আপনার ফেসটা সম্পূর্ণভাবে বোঝা যায়। আচ্ছা আপনি তুলে আপনার এই ফাইবারে সেট করে আমি কাউকে না কাউকে দেখেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন স্যার। তো ছবিটা চেঞ্জ করবেন, আর এই আর একটু কাজ আছে ডেসক্রিপশনটা স্যার। এটা কেন স্টুডিও মার্কেটিং আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার এটা তুলে দেন, এটা তুলে দেব। আন্ডারস্ট্যান্ডিং দ্য কাস্টমার সাইকোলজি ইজ এ কি, এটা তুলে দেব স্যার। জি ওকে স্যার। তো তাহলে এখানে কি লিখতে পারি স্যার? সেল কেন, সেল অর ইনভাইট কাস্টমার? ভাই আপনি এখানে কি সেলসম্যানের চাকরি করতে আসছেন নাকি ডিজিটাল মার্কেটিং কাজ করতে আসছেন? আমাদের সেলস এর কোনো কাজ নাই, আমরা সেলস করে দিব না, কাউকে মোটিভেট করব না, কাউকে ইনভাইট করব না যে আমার প্রোডাক্টটা নেন, এই ধরনের কাজ আমরা করব না। আমাদের কাজ ডিজিটাল মার্কেটিং, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আমরা ডিজিটাল মার্কেটিং এ কাজ করব, ইন্টারনেটের সাহায্যে উনি আমাকে কাজ দিবে সেইটার মার্কেটিং কাজ পলিসি আমরা করব। মার্কেটিং গুলো ফেসবুকে হয়, টুইটারে হয়, লিঙ্কডইনে হয়, ইনস্টাগ্রামে হয়, সেই স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করব। আপনি আমাদের একটা ক্লাস দেখেন, এই জিনিসটা পুরোপুরি হয়নি, ঠিক আছে? এখানে চারটা ভাগের মধ্যে আপনার দুইটা ভাগ মোটামুটি হয়েছে, বাকি নিচের গুলো হয়নি, এটুকু আমি মনে করলাম হয়ে গেছে। এই এখান থেকে আর বাকি দুইটা ভাগ, বাকি দুইটা ভাগ কি আপনি আপনার কাজের মাধ্যমে, ঠিক আছে, আপনি আপনার কোন কাজের মাধ্যমে বাইরকে কি কিভাবে বেনিফিট করে দিতে পারেন সেটা নিয়ে একটা ডেসক্রাইব করবেন, বাকি ডেসক্রাইব করবেন আপনি আপনার কোয়ালিটি। আমরা সিভি তে যারা জব করে বা যারা চাকরি করে বা আপনি স্টুডেন্ট হতো আপনি জানবেন না বা জানলো জেনে নেন, না জানলো যে আমরা সিভি তে লিখি যে নিচের অংশে আমি আমার কাজের প্রতি অনেক সৎ দক্ষ সুন্দর এবং সততার সাথে কাজ করিয়া থাকিব, হ্যাঁ সেটা আমরা সিভি তে লিখি, বা যে কোনো বড় কোম্পানির জন্য আমি সৎভাবে বা পুরোপুরি রেসপন্সিবিলিটি নিয়ে পুরোপুরি দক্ষতার সাথে কাজ করব সেই জিনিসটা নিচে লিখবেন। আর মাঝখানে যেটা বলছি সেটাতে করবেন কি আমি আমার এসইওর কাজ দিয়ে বা এসইওর কাজ দিয়ে আমি আপনার ওয়েবসাইটটাকে গুগল টপ র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবো একটা জিনিস, বা আপনি বলতে পারেন আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দিয়ে আমি আপনার
আপনার প্রোডাক্ট বা আপনার বিজনেসকে পুরো সমগ্র পৃথিবীর কাছে প্রচার করতে পারবো, পৌঁছাতে পারবো, প্রচার করতে পারবো, মানে দুটো দুই জিনিস। হ্যাঁ, পৌঁছানো হচ্ছে আমি যে পৌঁছানো হইতে পারে বা অন্য বাই ইয়ারে পৌঁছানো হইতে পারে, কিন্তু আমরা পৌঁছাবো না, কিন্তু আমরা প্রচার করব। ঠিক আছে, জিনিসগুলা একটু বুঝবেন। আপনি এখানে দুটা আমি বলে দিছি, আপনি যেকোনো একটাই আপনি চুজ করে আপনি দিতে পারেন। আর কোয়ালিটি তো বললাম যে আমি আমার কাজের প্রতি অনেক সৎ দক্ষ এবং পুরোপুরি রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করব। আর থ্রু মাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস আই ক্যান এবল বা আই এম এবল টু অ্যাডভার্টাইজিং এনি কাইন্ড অফ সার্ভিস বা এনি কাইন্ড অফ বিজনেস বা এনি কাইন্ড অফ প্রোডাক্ট প্রমোট টু মিলিয়ন্স অফ পিপল, না প্রমোট লাগবে না। আর আই এম এবল টু অ্যাডভার্টাইজ ইউর প্রোডাক্ট ইউর বিজনেস টু মিলিয়ন্স অফ পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এভাবে দিতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি ইউটিউবে পাবো স্যার? ডেফিনেটলি পাবেন, এটা আমাদের আলাদা আপনাদের জন্য, এগুলো দরকার নাই, স্প্যানিশ এই কল দরকার নাই, দুটো জিনিস দিলে চলবে। আচ্ছা, ইউটিউবে আমি বলে দিই ইউটিউবে কোথা থেকে পাবেন। আমি পুরো রেকর্ডটা আপনাকে পাওয়ার জন্য আমাদের দুটো চ্যানেল আছে। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার, সেটা, আর একটা হচ্ছে আমাদের আউটসোর্সিং সাপোর্ট ইনস্টিটিউট সাপোর্ট ক্লাস। ঠিক আছে, সাপোর্ট রেকর্ড। এখন ওই সাপোর্ট রেকর্ড থেকে আপনি কি করবেন, আমাদের এটা কি আপনার ইয়া করা আছে, ইনস্টল করা আছে, চিনেন আর একটা চ্যানেল স্যার সাপোর্টের ক্লাস? হ্যাঁ স্যার আছে, মনে আছে, এই স্যার নিচে স্যার 3-2 নম্বর, ওই যে এটাই, এই যে সাপোর্ট রেকর্ড আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট রেকর্ড, হ্যাঁ এটা সাবস্ক্রাইব করা আছে। ঠিক আছে, তাহলে আমি আপনি ইয়া করেন, আপনি এইখান থেকে আমার ক্লাসটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, কতক্ষণ পর আসবে স্যার এটা? এটা তো আমি এখন ক্লাস শুরু করছি 5টায়, 6টা, আরো 1 ঘন্টা পর, আরো 1-2 ঘন্টা পর 8টার দিকে পাবেন। আচ্ছা, ওকে, আর আমার ক্লাসটা শেষ হওয়ার পরপরই ওখানে দিয়ে দিব। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, যারা আছেন কোয়েশ্চেন লিখে দেন আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার এই গ্রুপে। কোথায় থেকে গেলাম, তাহলে আমি আপনাদের এখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল সাপোর্ট দিতে পারবো। সাদিকুর ভাই স্ক্রিন শেয়ার করেন। সাদিকুর রহমান আপনি স্ক্রিনটা শেয়ার করে মাইকটা আনমিউট করেন। আমি ইলেকট্রিক মার ব্যাগ নিয়ে রেখে যাব। আচ্ছা স্যার, প্রোফাইল পিকটা একটু দেখা দাও স্যার। ঠিক আছে কিনা, দেখি। ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলছেন স্যার? ডিএসএলআর ক্যামেরা দিয়ে দিয়েছি স্যার। স্যার আমার আসলে স্যার এমনি পিক সবই ডিএসএলআর দিয়ে তোলা, আমার ডিএসএলআর আছে এই জন্য। বাবারে, ডিএসএল থাকলে যে ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুলে এখানে দিতে হবে স্যার? এমনি স্যার ফোন দিয়ে তোলা নাই, থাকলে স্যার দিতাম, কিন্তু এটা স্যার চলবে না। কি হবে, নাই বললে হবে না, তুলতে হবে, অসম্ভব এটা। না স্যার এটা তো অসম্ভব না, তুলতে তো হবে। কিন্তু স্যার এটা কি, এটা হবে না স্যার? না না, এটা হবে না, কারণ ডিএসএলআর ক্যামেরাগুলোতে আমি বলি আপনাকে, ডিএসএলআর ক্যামেরাগুলো অরিজিনাল ছবিটাকে ছবি রাখে না। হ্যাঁ, অনেকটা মডিফাই করে ফেলে, ব্রাইটনেস বাড়ায় ফেলে, ন্যাচারাল জিনিসটা রাখে না, তাই না? আপনি কি ন্যাচারাল জিনিসটা পান? ওটা যা না তার চেয়ে একটু বেশি এডিট করে চলে আসে, যার কারণে হয় কি, আপনি যখন আপনাকে এটা কেন ফোন দিয়ে তুলতে বলছি, এটার মেইন কারণ হচ্ছে আপনি যখন দুই একটা কাজ করবেন তখন ফাইবার থেকে একটা ভেরিফিকেশন করার জন্য আপনাকে মেল করবে, বা একটা এখানে উপরে এই যে বড় এখানে একটা লেখা আসবে যে আপনার 14 দিনের মধ্যে ভেরিফিকেশন করেন আপনার অ্যাকাউন্টটা, এখন তখন আপনার
আইডেন্টি কার্ডের ছবি পাঠাতে হবে লাইভ, এবং আপনার লাইভ ছবি তুলতে হবে মোবাইল দিয়ে। আমার কথাটা বুঝার চেষ্টা করবেন, কি দিয়ে? মোবাইল দিয়ে। তখন ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুললে তোলাও যাবে না, ডিএসএলআর ক্যামেরা অ্যাডও করা যাবে না। তখন ওই ছবির সাথে এই ছবি ম্যাচ যদি না হয়, আপনার এরকম অনেক স্টুডেন্ট কান্না করছে, হ্যাঁ, সো আমি চাই না সে কান্নাটা তখন কাঁদেন, এখন কষ্ট করে পড়ে ফেলেন, তখন আর কাঁদতে হবে না। আমি বলছি এজন্য হচ্ছে আপনাকে, আপনি সেফ থাকার জন্য, পরবর্তীতে এই ফিল গুলো যখন যোগ করবেন, বিপদে পড়লে হয়তো আমার কথা মনে করবেন, বিপদে না পড়লে হয়তো করবেন না, তখন বলবেন যে ফারুক ভাই বলছিল যে চেঞ্জ করতে, আমি করলাম না। এরকম অনেকজন আছে, আমাদের এখানে একটা স্টুডেন্ট এখন আছে কিনা দেখি, সজীব নাম, তারা নিষেধ করছে আমি ছবিটা না দিতে। আরে এগুলো কি দিছেন আপনি এখানে? এগুলো এগুলো এখানে কেন এই অবস্থায়? কেন বাবা, আপনার এই প্রোফাইলের মধ্যে স্কিল দেওয়ার জন্য কিন্তু আলাদা একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন? আপনার এখানে স্কিল দেওয়ার জন্য আলাদা একটা অপশন দেওয়া আছে। এখানে আপনি ডেসক্রাইব করবেন, ডেসক্রিপশন মানে ডেসক্রাইব করবেন, এখানে আপনার স্কিল দিতে হবে না। এখানে কত আপনার পরিচয়, আপনার পরিচয় হবে আপনার কাজে। এই যে কাজগুলো লিখছেন, এই সকল কাজের নাম কি জানেন? ডিজিটাল মার্কেটিং, সকল কাজের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তাহলে আমি কি? আমি একজন ডিজিটাল মার্কেটার, I am a digital marketer, I have a professional skill on, এগুলো উপরে দিতে পারেন, বা I have a professional experience on, বা I have professional expert on Facebook marketing, YouTube marketing, এগুলো দেন। তারপর লিখবেন আমি এই কাজগুলো আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে, বা I have completed, completed সবাই ইউজ করার দরকার নাই, I have professional course on digital marketing from outsourcing institute, ঠিক আছে? বা এটাকে আপনি আপনার আই হ্যাভ বিন লং টাইম ট্রেনিং ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অন ডিজিটাল মার্কেটিং এন্ড অ্যাটেন্ড মেনি লাইভ অ্যাসাইনমেন্ট। আসলে স্যার আমি না ভুলাই ফেছি যে গিগের ডেসক্রিপশন আর এইটার ডেসক্রিপশন আমি ভুলাই ফেছি। স্যার এখানে এটা কি গিগের ডেসক্রিপশন? একটা গিগের মধ্যে কি সব স্কিল থাকে? আমি আপনাকে কালকে ক্লাস দিছিলাম, আপনি ক্লাসটা দেখেন নাই, সেটা হচ্ছে বড় সমস্যা। ইনফরমেশন যেগুলো দেই সেগুলো করার চেষ্টা করবেন, করলে আপনার জন্য বেনিফিট হবে। উর্দু আর হিন্দি, হ্যাঁ, ইন্ডিয়ান পাকিস্তান দুইটাই আমাদের শত্রু। কোথাকার শত্রু? ইন্টারন্যাশনাল শত্রু না, আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য শত্রু, ফ্রিল্যান্সিং এর জন্য শত্রু। আচ্ছা, ওনারা কি করবে? আপনাকে গুতাবে, গুতাই গুতাই আপনাকে কাজ দিবে, কাজ দিয়ে কি করবে? এগুলো এগুলো দিয়ে রাখলে আপনাকে এ রিলেটেড সবগুলো আসবে, ঠিক আছে? কি করবে? আপনাকে নিয়ে কাজ করাবে, কাজ করায় আপনাকে কাজটা ক্যান্সেল করায় দিয়ে সুন্দর করে টাটা বাই বাই দিয়ে চলে যাবে, ঠিক আছে? এগুলো থেকে 200,000 মাইল দূরে থাকবেন, এগুলো আশেপাশে থাকার দরকার নেই। ওরা না, শুধু অ্যাকচুয়ালি ওই ওরা না, আমাদের বাংলাদেশেও কিছু আছে। তাহলে আপনি একটু কষ্ট করে আমার আবার সেই ক্লাসটা দেখেন, ক্লাসটা দেখে তারপর আপনি সাপোর্ট আবার জয়েন হন। যারা প্র্যাকটিস করছেন 40টি ভিডিও দেখতেছেন, দয়া করে বলেন কোন ভিডিও গুলো দেখবো, এখানে অনেকগুলো। আরে বাবা, সিরিয়াল ভাই তো ওখানে তো আছে রে বাবা। কোয়েশ্চেন লিখে দেন, আপনি আউটসোর্সিং ইনস্টিটিউটে কোয়েশ্চেন লিখে দেন, তাহলে আমি এখান থেকে আপনাদের সিরিয়াল ভাবে সাপোর্ট দিতে পারবো। আচ্ছা স্যার, জাহিদুল ইসলাম জব, জাহিদুল ইসলাম জব, বাহ সুন্দর নাম স্যার, আমার বাইরে রিকোয়েস্ট রিপ্লাই দেখবেন প্লিজ। হ্যাঁ, জাহিদুল ইসলাম জব ভাই আসেন, জাহিদুল ভাই আছেন?
জাহিদুল ইসলাম জব ভাই আছেন? যদি থাকেন স্ক্রিনটা শেয়ার করেন। ডাকলাম জাহিদুল ইসলাম কি আসলো শহীদুল ইসলাম বুঝলাম না, শহীদুল্লাহ আলমী। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আপনার নাম বলেন স্যার? শহীদুল্লাহ আলমিন, ওইটা কিভাবে এসেছে আমি বুঝতে পারছি না, মনে হয় অ্যাড আছে ওর সঙ্গে, ওইটা মনে হয় অ্যাক্টিভ হয়ে আছে। জি না স্যার, আমার শহীদুল্লাহ আলমিন এটা আইডি। জাহিদুল ইসলাম কি আপনি? না, আমার ফেসবুক কাজের জন্য যেখানে আমি পাঁচটা যে আইডি রেখেছি তার ভিতরে ওই একটা ছিল, ওখান থেকে মনে হয় চলে এসেছে স্যার। আরে বাবা রে, ঘুরে ফিরে তো আপনারই কথা বলছে। সে জাহিদুল ইসলাম কি আপনি লিখেছেন সেই পোস্টটা কি আপনি করছেন? এখনো দেখাতে পারি না, এর আগে আপনাকে দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমার কম্পিউটারটা বন্ধ হয়ে যায়, এ কারণে পারি নাই। অনেকজন দিয়ে ফেলছে। To and promote your company, I will do organic promotion for your company to the worldwide targeted audience. Then I will do make attractive post content tracking. Sir, eta onno ekta buyer request ami bhul kore etai send kore diyechhilam sir. Na je kicher moddhe ki dicchen ami to. Ji sir, eta bhul hoye geche sir, eta onno ekta etai send hoye geche. উনি যেটা চাচ্ছেন সে রিলেটেড কথা বলতে হবে, এত বড় ইতিহাস লিখে কোনো লাভ হবে না, ঠিক আছে? উনি চাচ্ছেন আই অ্যাম সামওয়ান হু ক্যান অর্গানিক প্রমোট মাই টিকটক মিউজিক টু গো ভাইরাল। এখন উনার টিকটক মিউজিকটা ভাইরাল হওয়ার জন্য উনি কি চাচ্ছে? প্রমোট করা যাচ্ছে, অর্গানিক ভাবে প্রমোট করা যাচ্ছে। এখন আপনি কি বলবেন এখানে? আমি আপনার প্রপোজালটা পড়েছি, আমি আপনার জিনিসটা অর্গানিক ভাবে প্রমোট করতে পারবো, সেটার জন্য আমি অনেক ফেসবুকে মিউজিক রিলেটেড গ্রুপে জয়েন আছি এবং সেই মিউজিক গ্রুপগুলোতে আমি আপনার এটা বিভিন্ন মিউজিক রিলেটেড গ্রুপে পোস্ট করতে পারবো, শেয়ার করতে পারবো, যার মাধ্যমে আপনার জন্য অনেক ভালো একটা বেনিফিট আশা করে আসবে। তো আমি এই রিলেটেড কাজগুলো আমি খুব ভালো পারি, আপনার জন্য সুন্দর একটা গ্রাফিক ডিজাইন করে আমি একটা প্রোডাক্ট ইমেজ তৈরি করতে পারবো, বা আপনার টিকটক এর ভিডিও ইমেজ তৈরি করে বা ভিডিও প্রমোট করতে পারবো, বা ভিডিও এডিট করে ভিডিও কাজ করতে পারবো। এই ধরনের কাজগুলো মানে টিকটক ভিডিও প্রমোট করতে কি কি ধরনের প্রয়োজন হয় বা আপনি কিভাবে প্রমোট করতে পারবেন সেই জিনিসগুলো এখানে ডেসক্রাইব করবেন। আপনি এখানে বলবেন না যে আপনি প্রমোট করবেন, আপনি বারবার একই জিনিস যদি বারবার বলেন সেটাতে কি হবে, বায়ার বিরক্ত হবে, সেই জিনিসটা করা যাবে না। আমার কথা বিরক্ত করবে স্যার, রাইট? আমি অমুক, আমি তমুক, আমি করব, আমি কি করব, এগুলো বলা যাবে না। এখানে আপনার কাজ নিয়ে কথা বলতে হবে, বায়ারকে বিরক্ত করা যাবে না। কাজ নিয়ে কথা বললে বায়ারও ইন্টারেস্ট নিয়ে পড়বে যে আপনি কিভাবে কিভাবে কাজটা করবেন বা কিভাবে কিভাবে একটা ধারণা, আপনি সামথিং ধারণা যদি তাকে দেন, হ্যাঁ, বা তারপরে লাস্টে বলে দিবেন যে হ্যাঁ আরো ইনফরমেশন জানার জন্য আপনি আমাকে পার্সোনালি মেসেজ করলে আমি আপনাকে আমার কাজের প্রুফও দিতে পারবো এবং আরো এই বিষয় নিয়ে আরো সুন্দরভাবে একটা গ্রুপ ডিসকাস করে আপনার কাজটা আমি 100% কনফিডেন্টলি করতে পারবো, ঠিক আছে? সিম্পল জিনিস, বায়ার কি বলতেছে সেটা আমাকে আগে প্রথমত বুঝতে হবে,
সেটার আনসার আমাকে দিতে হবে, ঠিক আছে? এখন মনে করেন আমরা যে আগে কলেজে চিঠি লিখতাম, ঠিক আছে, এখন বিষয়টা কি, বিষয় নিয়ে একটা কথা আছে না, উপর আমরা বিষয় লিখি, বিষয়টা আগে বুঝতে হবে বিষয়টা কি। সেই বিষয়টা যদি আপনি না বুঝেন তাহলে আপনি চিঠি চিঠির নিচে লিখবেন কি, তাই না? এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে আপনার বিষয়, সেই বিষয় নিয়ে আপনাকে হবে, সেই বিষয়ের নিচে আপনি কি লিখবেন সেটা আপনি এই বিষয়ের উপর ডিপেন্ড করে লিখবেন, বুঝতে পারছেন? সো আপনাকে আগে ভালোভাবে জিনিস যে একেবারে নিচে, জি স্যার, একেবারে নিচে লেখার উপরে একটা প্রাইস মানে সেম হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম আছে কি? মানে এগুলো তো আমি আপনি এলিয়াসি এজন্য আমি তো আপনাকে দেখতে পাচ্ছি সবগুলো আপনি একেবারে কপি করতেছেন, কোথাও লিখে রাখছেন ওখান থেকে এনে আপনি কপি পেস্ট করতেছেন, এভাবে তো হবে না। এভাবে আপনি কপি পেস্ট করবেন, নিচের জিনিস হয়তো আপনি কপি পেস্ট করতে পারেন। আমি এগুলো কি, আই এম সোশ্যাল মিডিয়া মার্কেটার, আই হ্যাভ এ প্রফেশনাল স্কিল, ওগুলো আপনি হয়তো লিখতে পারেন, আমি আপনার জন্য সুন্দরভাবে কাজ করব, সেইগুলো আপনি কপি করে নিচে লিখে রাখবেন, কিন্তু উপরের অংশটুকু আপনাকে সুন্দরভাবে লিখে বুঝাইতে হবে। সেটা কিভাবে, যে ওনার যে কাজ সে কাজ নিয়ে, ওনার কাজ রিলেটেড, ঠিক আছে? স্যার আমি খুব একটা সময় দিতে পারি না ব্যক্তিগত কাজের কারণে, কিন্তু আমার ইমপ্রেশনটা খুব একটা মানে বাড়ছে না, এটার জন্য বায়ার রিকোয়েস্ট অনেক আসে, কিন্তু এই জন্য আমি কি করতে পারি স্যার? বায়ার রিকোয়েস্ট দেন, বায়ার রিকোয়েস্ট দিলে ইমপ্রেশনও বাড়বে। আপনি যেহেতু বায়ারকে নক দিচ্ছেন, বায়ার আপনাকে দেখবে, আপনার গিগ দেখবে, সেই দেখার মাধ্যমে আপনাকে বায়ার কি ইমপ্রেশন অটোমেটিক বাড়বে। সেই ক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, যে আপনার এই যে গিগ গুলো প্রমোশন করেন, ফেসবুক টুইটার লিঙ্কডইনে প্রমোশন করেন, তাহলে ইমপ্রেশন একটু বাড়বে, ঠিক আছে? নিড হেল্প ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কাজ করেন বা করছেন এমন মন কেউ কি আছেন গ্রুপ, আমার একটু হেল্প লাগবে। আচ্ছা, কেউ কাজ দিতে চাইলে ইনবক্স, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, লিড জেনারেশন, বাবা, আই এম ইউর পেড স্টুডেন্ট, নেম সাদেক মিয়া, আই ক্রিয়েট এ ফাইবার অ্যাকাউন্ট, প্লিজ চেক মাই প্রোফাইল। আচ্ছা সাদেক মিয়া, আপনার কি নিজের আইডি নাই? হ্যাঁ, বি আক্তার একটা দিয়ে করছেন, একটা নিজের আইডি দিয়ে করবেন এখানে, ফেসবুকের মধ্যে নিজের আইডি দিয়ে আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট গ্রুপে ইয়ে করবেন, তাহলে আপনার জন্য ভালো। সাদেক মিয়া আসেন, সাদেক মিয়া আছেন, সাদেক মিয়া উধাও উধাও হয়ে গেছে, মোহাম্মদ সাদেক মিয়া আছেন? স্যার আমি আপনাদের পেড স্টুডেন্ট, ঠিক আছে। মোহাম্মদ পাবেল ভাই আসেন, পাবেল ভাই, পাবেল আছেন? সাদেক মিয়া, পাবেল, ওকে। বাকি যারা আছেন একটু কষ্ট করে, আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার, আমি আবার বলছি, যা বাকি যারা আছেন এখনো কোয়েশ্চেন লেখেন নাই, আপনারা আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার এই ফেসবুক গ্রুপের মধ্যে কোয়েশ্চেন লিখে দেন। কোয়েশ্চেনটা হচ্ছে পোস্ট করবেন, আপনারা পোস্ট করে দিবেন, আমি ওখান থেকে আপনাদের জন্য আপনাদেরকে সিরিয়াল বাই সিরিয়াল সাপোর্ট দিব। ঠিক আছে সাদেক পাবেল ভাই, আপনি মাইকটা আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি স্যার ভালো ভালো, আপনি ভালো আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। প্রথমত আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমার যে ফেসবুক অ্যাকাউন্ট গুলো আছে, আমি প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে একটা করে পেজ খুলতে পারবো?
প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে একটা করে পেজ, হ্যাঁ খুলতে পারবেন না কেন, পারবেন আর ওই যে বাইরে কাজের জন্য যে মানে প্রত্যেকটা কাজের জন্য কি আলাদা আলাদা পেজ খোলা লাগবে নাকি একটা পেজ থেকে প্রমোট করা যাবে? বায়ারের কাজ যখন করবেন সেটা বায়ার রিলেটেড হবে, ঠিক আছে? তখন সে বায়ার আপনাকে পেজও দিতে পারে, বায়ারের নিজস্ব পেজও থাকতে পারে, বায়ারকে জিজ্ঞেস করে নেবেন এগুলা। যখন আপনাকে বায়ার কাজ দিবে তখন বায়ারকে বলবেন যে আপনার ফেসবুক পেজ আছে কিনা, যদি বলে যে হ্যাঁ আছে তাহলে সেটা মডারেটর আমাকে বানিয়ে দেবে, তাহলে আমার জন্য, কারণ আপনার পেজ দিয়ে যদি বায়ারের কাজ করেন সেটা বায়ার বেনিফিট হবে, আপনার পেজ বেনিফিট হবে, ঠিক আছে? কারণ আপনার পেজের মধ্যে আপনারই ইনফরমেশন থাকবে, আপনাকে কল দিবে, আপনাকে মেসেজ করবে, বায়ারকে করবে না। সো আপনি যদি বায়ারের পেজ দিয়ে করেন তাহলে বায়ারের জন্য এটা কি হবে, বেনিফিট হবে। আমার কথা বুঝতে পারছেন? সো আপনি বানাবেন সেই পেজটা শুধু আপনার জন্য, এটা বায়ারের জন্য না। ক্লিয়ার? স্যার এর ভিডিও দেখে একটা পেজ খুলতে চাইছিলাম। হ্যাঁ হ্যালো, ওটা করার জন্য একটা পেজ খুলতে চাইছিলাম আর কি। আমি পেজ খুলতে সমস্যা হইতেছে, দেখেন তো ঠিক আছে কিনা। আমি তো বুঝতে পারবো না আপনার সমস্যাটা কোথায়, দেখতে পাচ্ছি ঠিক আছে, আর আপনার কি সমস্যা হচ্ছে বুঝতে পাচ্ছেন না সেটা বলেন। এই যে ওয়ালটন বিডি 24 আমার পেজের নাম, এই যে ক্রিয়েটিভ ইউজার নাম এখানে কি লেখা থাকে আসলে? এটা আপনি একটি ইউজার নেম সেট করবেন, সবাই এটা করে, আপনি চাইলে ওই যে ওয়ালটন এখানে ইউজার নেমে আমার একটা নেম সেট করেছিলাম কিন্তু দেখলাম যে ওয়ার্ড 50 ওয়ার্ড লাগবে। দেখেন আমাকে মাস্টার প্রুফ করুন। এখানে লেখেন ইউজার নেম, লেখেন এখানে ওয়ালটন বিডি 24 লেখেন, স্পেস দিতে পারবেন না, ইউজার নেমে স্পেস হবে না। এটা এই এই ইউজার নেমটা আছে, আপনি এখানে 24 জায়গায় অন্য জিনিস দেন। হ্যাঁ এটা ঠিক আছে, এটা নিচ্ছে, এটা হচ্ছে ইউজার নেম। আমি যখন এই পেজটা আসলাম তখন ফেসবুকে একটা গাইডলাইন এর লিস্ট আসছিল, কি ধরনের লিস্ট? যেটা আপনার নাম ইজেন নেম বাংলাদেশ ক্যাটাগরি ইলেকট্রনিক্স, এখানে আপনার ফোন নাম্বার সেট করবেন, ফোন নাম্বার কোন জায়গার, বাংলাদেশের, বাংলাদেশের হলে বাংলাদেশের ফোন নাম্বার সেট করতে হবে, এখানে আপনার ফোন নাম্বার সেট করবেন, আপনি ইমেল থাকলে ইমেল সেট করবেন, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট সেট করবেন, লোকেশন অ্যাড করলে লোকেশন অ্যাড করতে পারবেন, হ্যাঁ এই সব কিছু করে দেন, এগুলো তো কিছুই করার নাই।
আর ইনফরমেশন যেগুলো যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি ইউজ করে দেন, এবং আপনার বিজনেসটা কি সেটা আপনি রিলেটেড প্রথম থেকে কখন কি হইতে পারে, প্রাইস রেঞ্জ কি রকম সেগুলো আপনি এখানে দিতে পারেন। বুঝতে পারছেন? ঠিক আছে, এগুলো কমপ্লিট করেন, এগুলো কমপ্লিট না করলে আপনার পেজটা পাবলিশ হবে না, পাবলিশ থেকে যাবে। তারপরে এই সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে অনেক ইনফরমেশন পাবেন, এটা পাবলিশ আছে, এটা এখন ঠিক আছে, এখানে আরো এখন ইনফরমেশন ঠিক আছে কিনা এগুলো দেখে নেন। তারপরে পেজ ডোর এর মধ্যে যে আপনাকে অ্যাডমিন প্যানেলে যে এখান থেকে ম্যানেজার কিভাবে বানাতে হয়, ঠিক আছে, এগুলো ইনফরমেশন এখানে পাবেন কিভাবে অ্যাডমিন বানাতে হয়। এই হচ্ছে বিষয়, ঠিক আছে স্যার, থেকে দেখে 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 এই জিনিসগুলো ঠিক হবে। আপনি এভাবে সরাসরি কোনো গ্রুপে পোস্ট করবেন না, হ্যাঁ পোস্ট করার দরকার নেই, আপনি সেটা পোস্ট করলে আপনাকে ওয়ার্নিং দিবে, ঝামেলা পড়বেন, আপনি শেয়ার করবেন এই গ্রুপের মধ্যে শেয়ার করবেন, তাহলে ঝামেলা হবে না। এটা কোন গ্রুপের মধ্যে যে আপনি পোস্ট করছেন, আচ্ছা বলেন আপনার প্রবলেমটা বলেন। এখান থেকে যে লাইভ লিংক গুলো কপি করে আর কি, কপি লিংক অ্যাড্রেস নিচে কপি লিংক অ্যাড্রেস দিয়ে তো কপি হচ্ছে সময় থেকে, কপি লিংক অ্যাড্রেস, কপি লিংক অ্যাড্রেস, হ্যাঁ এটা নেন, ওটা ওখানে দেন, বুঝছো তো। এটা যদি বড় আসে তাহলে আপনি ওই বাইসেল গ্রুপের উপর থেকে নিবেন, নিয়ে নেবেন, পেজে ঢুকে পেজ থেকে নিতে পারবেন। বাইরের তো আপনার ওই যে লাইভ লিংক জমা দিতে হইব, তো ওই সময় স্যার একটা বিল তো বলছে শর্ট করা যায়, শর্ট করার আপনি কি ধরনের শর্ট করতে চাচ্ছেন সেটা তো আমি বুঝতেছি না। আপনি এটা লিংকটা শর্ট করতে হবে না, শর্ট করতে হবে কেন, এটা তো অলরেডি শর্ট করা থাকে। আচ্ছা স্যার আমি আবার পেটিং এর কইরা তারপরে দেখাইতাছি, এখানে সময় নষ্ট হইতাছে, মাস্টার প্রুফ করেন আপনার ব্রাউজার করি। যদি বড় হয়, বড় থাকে সেই জিনিসটা আপনার করার দরকার, এইটা নিয়ে নেবেন, এটা শর্ট আছে না, এটা নেবেন আপনি। অনেক সময় এখন বর্তমানে নিউ ভার্সনে এই সময় থেকে যদি নেন তখন কপি লিংক অনেক বড় করে এটা শো করে, আপনি ওটা শো করার দরকার নেই, আপনি এটা রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এটা দিয়ে কি করবেন শুধু এটা নিবেন, এটা কপি করবেন, ঠিক আছে এটুকু, বুঝতে পারছেন? হ্যাঁ, আর যদি এরপরে যদি এরপরও মনে করেন এটা যদি শর্ট করতে চান, এটা শর্ট করতে হবে না, এরপরও আপনাকে কি করতে হবে, আপনি বিটলি চিনেন, বিটলি এটা অন্য ভাষা, এটা এটার জন্য লাগবে না, ঠিক আছে এখানে অ্যাকাউন্ট করতে হবে একটা, এখানে অ্যাকাউন্ট করলে সাইন আপ করতে হয়,
নীল 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 sign up with Google. যেখানে একটা নিলাম আপনি ওই যে দুটো প্রথমে দেখেছে সেভাবে আপনি নিলে চলবে সময় থেকে নিয়ে আপনি রাইট ক্লিক করে এই যে উপর থেকে এটা নিলে এটা এটা না এটা কপি করে নিয়ে নেবেন আর এখান থেকে করলে তো আপনাকে এটা করা লাগবে না আসলে করতে হয় না এই যে ক্রিয়েট এ ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে এই যে আপনার ইউআরএল এখানে ইয়া দিলে পেজ দিলে কি হবে ক্রিয়েট আপনার লিংক চলে আসবে এই যে শর্ট লিংক উপরে কপি করে নেবেন এইটুকু হচ্ছে আপনার লিংক ঠিক আছে জি স্যার ধন্যবাদ আচ্ছা যারা আছেন একটু কষ্ট করে কোশ্চেন লিখে দেন উইদাউট কোশ্চেন আমি কাকে দিব সাপোর্ট বুঝতে পারতেছি না আচ্ছা সঞ্জিত আপু আসেন সঞ্জিত ইসলাম সঞ্জু সঞ্জু সঞ্জিত আপু আসেন স্ক্রিন শেয়ার করেন সঞ্জিত স্ক্রিন শেয়ার করেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন জি স্যার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ স্যার আমার এই ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইলটা একটু দেখবেন দেখান ফাইবারে কাজ যখন করছেন সব সময় ফাইবারটা ওপেন করে রাখবেন চেঞ্জ করেন এখানে ক্লিক করেন ক্লিক করলে হবে তো ক্লিক করেন স্যার ওই যে মাথাটা মানে কাটা যায় উপরে হ্যাঁ এটা একটু ইয়ে করে নিতে হবে ছোট করতে হবে না একটু দূর থেকে ছবিটা তুলতে হবে স্কয়ার করতে হবে কোন ছবিটা কোথায় আছে দেখান আমাকে ফাইলের ভিতরে কোথায় ফাইলের ভিতরে এখানে অনেক ক্লোজ তো এই জন্য এটা ওপেন করার দরকার নেই হ্যাঁ এটা অনেক ক্লোজ ছবি যার কারণে আপনার এটা এভাবে আসতেছে মানে এটা কেমনে কি করব এটা তো এডিট করলে তো হবে না তো এটা কিন্তু এডিট করতে হবে এডিট করলে তো ঝামেলা পড়বেন ছবি এরকম আরেকটা তুলবেন ঠিক আছে আপনার যে ছবি আমি
এর আগে দুইবার ট্রাই করছি, এতে কোনো সমস্যা হবে নাকি? না না কোনোভাবে সমস্যা হবে না, কোনো সমস্যা নেই। এই ছবিটা একটু দূর থেকে নিবেন, দূর থেকে নিয়ে কোনো এডিট করবেন না, ক্রপ করবেন না, ওই ছবিটা দেওয়ার চেষ্টা করবেন, ক্রপ করলে কম করবেন অল্প। এটা অরিজিনাল ছবিটা কোথায়? এটা তো কাটছেন অরিজিনাল ছবি এটাও অরিজিনাল না তো, এটা তো আপনি কোথা থেকে স্ক্রিনশট নিছেন? স্ক্রিনশট না, আপনি এটার অরিজিনাল নাই যে ডানে মোবাইল থেকে তুলে ল্যাপটপে আনছি। এখানে দেখা যাচ্ছে স্ক্রিনশট নিছেন, কোথাকার স্ক্রিনশট এটা? আপনি এই ছবিটা কোথাকার থেকে কোন জায়গা থেকে আপনি স্ক্রিনশটটা নিছেন? আপনি এটা মোবাইল থেকে স্ক্রিনশট নিছেন মনে হয়। হইতে পারে স্যার, তো খেয়াল নাই, আমি দিন আগে তো মোবাইল স্ক্রিনশট এখানে দিলে তো হবে না। এই যে ডানে বাবে থেকে কেটে গেছে তো, এই জন্য আপনি এটাকে একটা ছবি তুলবেন, ঠিক আছে? ছবিটা তুলে আপনি এভাবে স্কোয়ার থাকতে হবে, চতুর্পাশে জায়গা থাকতে হবে, যার কারণে এটা নিচ্ছে না, কেটে যাচ্ছে। একটু আবার আবার ছবিটা দাঁড়ান, কিছু করিয়ে না, যদি ওটা হবে না তারপর ট্রাই করে দেখি আমি, কারণ এই ছবিটা হচ্ছে কেটে যাবে, ছবিটার রেজুলেশন অনেক কম। এটা অনেক কাজ চলে আসতেছে। আপনি একটা কাজ করুন, ছবি আরেকটা তুলেন। হ্যাঁ আচ্ছা স্যার, ছবি আরেকটা তুলে তারপর দেন, ঠিক আছে? আর কোনো প্রবলেম? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ছবি একটা তুলেন, একটু দূর থেকে তুলবেন, তুলে এভাবে দেন। আচ্ছা ঠিক আছে স্যার। একটু কোশ্চেন করে দেন আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউট বাই জামাল স্যার এই ফেসবুক গ্রুপে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি এই কাজগুলো করাতে চায়, এর মধ্যে গ্রাফিক্স এর জন্য কাজ জানা আছে। আচ্ছা, আই উড অন ক্লিক দিস লিংক, হারি আপ না ঝামেলা আছে। আরাফাত, আরাফাত কি চাচ্ছেন, কি বুঝাতে চাচ্ছেন জানি না। ডিলেট ডিলেট, হেল্প প্লিজ। আচ্ছা, অবশ্যই করবো।
absence.com domain তাহলে হোস্টিং স্বল্প মূল্যে বিক্রি করা হবে ওকে ওকে অনলাইন ইনকাম শিখছি কি স্যার আমিনুল ভাই আসেন ইয়ার সাইটে চেক মাই ব্যানার স্যার আমিনুল ভাই স্ক্রিন শেয়ার করেন স্যার আমিনুল ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন এবং মাইকটা আনমিউট করেন হ্যালো অন্য নামে আছেন মোবাইলের নাম কি হ্যাঁ আপনি মোবাইল দিয়ে জয়েন হন না আমি কানেক্ট কিভাবে করবো মোবাইল দিয়ে জয়েন হয়ে ওখান থেকে হ্যান্ড রাইজ করেন মোবাইল থেকে হ্যান্ড রাইজ করেন মোবাইল দিয়ে জয়েন হন জয়েন হয়েছেন সৈয়দ ভাই ওই আচ্ছা আপনি জয়েন হন হ্যাঁ আমি সময় নষ্ট না করে আপনি অন্যজনকে সাপোর্ট দিই আপনি জয়েন হয়ে তারপর সাপোর্ট দিব আপনাকে ডিয়ার মুবিন ভাই প্লিজ হেল্প মি টু ক্রিয়েট ফটোশপ অ্যান্ড ক্লিপিং প্যাড উইদাউট স্ক্রিনশট থ্যাংকস নূর আলম সিদ্দিকী ভাই আমি মুবিন ভাই না মুবিন ভাইরে কই পেলেন নূর আলম সিদ্দিকী ভাই আসেন মামুন আছেন মোহাম্মদ মামুন মোহাম্মদ মামুন মোহাম্মদ মামুন মোহাম্মদ মামুন আছেন যারা বাকি যারা আছেন কোয়েশ্চেন লিখে দেন উইদাউট কোয়েশ্চেন কিভাবে সাপোর্ট দেওয়া হবে কে কার আগে সাপোর্ট নিয়ে যাবেন পরে প্রবলেম বিপদে স্যার আমি পেড স্টুডেন্ট আচ্ছা সাবিনা বিন্দু ভাই সরি সাবিনা বিন্দু সাবিনা বিন্দু আপু আসেন
সাবিনা বিন্দু আপু আছেন? সাবিনা আপু স্ক্রিন শেয়ার করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো 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 বলেন, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। এই লিংকডইনে আপনার অ্যাকাউন্ট করতে যাই, ওইখানে আপনার পার্ট টাইম ফুল টাইম, তারপর আপনার আমি আসলে কোনটা দিব? হ্যাঁ জানো, কন্ট্রাক্ট ওখানে জানাবো, ওইখানে যাব। ফুল টাইম আপনার শেয়ার করছি, দাঁড়ান আপনি লিংকডইনে যান, দাঁড়ান যাইতেছি, যে লিংকডইনে গেলাম আপনার এই যে এমপ্লয়মেন্ট টাইপ, ফুল টাইম দেন, ফুল টাইম ফুল টাইম, আচ্ছা ফুল টাইম দিছি, বা কন্টিনিউ জি, আচ্ছা এইটু কি, থ্যাংক ইউ ভাইয়া। আর তো কোনো প্রবলেম নেই না? না আর কোনো প্রবলেম নাই এখন। শহীদুল ভাই করছেন? আপনি স্ক্রিন শেয়ার ইয়া করেন, কাজ করেন, সমস্যা নেই, আমি এর মধ্যে কয়েকজনকে সাপোর্ট দিয়ে দিই। হাসান হাওলাদার ভাই আসেন, হাসান হাওলাদার ভাই স্ক্রিন শেয়ার, ইয়া করুন। দুই মিনিট আসতেছি। হ্যাঁ ভাই, আমার একটা মিট করেন। হাসান ভাই আপনার মাইকটা মিট করেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়া আসসালাম ভাই, বলেন। স্যার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আমি আজকে আপনাকে খুঁজছিলাম তিনটার দিকে, কিন্তু পাই নাই স্যার। সমস্যা নেই তো, আমার হাফিজ ভাই ছিল তো, সমস্যা নেই। স্যার এখন ওই স্যার ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য আমি মানে গিগ তৈরি করছি। ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য গিগ তৈরি করছেন? হ্যাঁ ওপেন করেন। অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম এর জন্য, ফেসবুক এর জন্য এভাবে আলাদা আলাদা মার্কেটিং এর জন্য না করে আপনি অনলি শুধু একটা ফেসবুক এর জন্য করেন, আর বাকি সকল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আপনি একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গিগ করেন, ঠিক আছে? সেটা হলে বেশি ভালো হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড অনেক গিগ আছে, হ্যাঁ সেগুলো ফলো করলে আপনি অনেক জিনিস জানতে পারবেন। এইভাবে যদি আপনি গিগ করেন, আপনি গিগ টোটালি করতে পারবেন কয়টা? 60টা। আপনি যদি এক একটা যদি এক একটা করেন, গিগটা অন্য অন্য গিগ তো করতে পারবেন না, আমাদের স্যারের অন্যান্য যে ক্লাসগুলো আছে সেগুলো করা যাবে না, কষ্ট হবে। তো আপনি ফেসবুক, ঠিক আছে, ফেসবুক একটা বড় প্ল্যাটফর্ম, সেটা নিয়ে একটা করেন ইন্ডিভিজুয়াল, কোনো প্রবলেম নেই। বাকি যে সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে সেটাকে নিয়ে আপনি করতে পারেন, আই উইল ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং and Instagram promotion, বা এভাবে দিতে পারেন, বা I will do all social media marketing। আপনি একটু ইয়া দেখেন,
সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড দেখলে অনেক ধরনের গিগ পাওয়া যায় মার্কেটে, ঠিক আছে? আচ্ছা সাইদ, সাইদ আমিনুল ভাই, আপনার ওই মোবাইলের ইয়াটা ইয়া করেন কি বলে, মোবাইল থেকে আপনার মাইকটা ইয়া করেন, কল কল টু বাটন দেন, ওরা মাইক ওপেন করেন নাই, আপনি মাইকটা ওপেন করেন নাই মোবাইল থেকে, এখন ঠিক আছে। এই যে এখানে লেখেন সোশ্যাল মিডিয়া, ওই রে ভাই লেখা শুনে আসসালামু আলাইকুম স্যার, ওয়েট করেন, ওয়ালাইকুম আসসালাম। একটু ছোট লেভেল আপডেট হয় 100% পাসিং করে 919, ঠিক আছে, ঠিক আছে, এখানে অনেক ধরনের গিগ। আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা আই উইল ডু মার্কেটিং, ঠিক আছে, এই রিলেটেড অনেক ধরনের গিগ পাবেন। নিচে আসেন, একটু নিচে নামতে স্ক্রল করে এই যে লেখেন অর্গানিক ট্রাফিক, এই যে এখানে অর্গানিক প্রমোশন কতগুলো ইয়া দিছে, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট ক্রিয়েশন। হ্যাঁ, একটা গিগ থেকে ওই যে মানে ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার এই সব করে একসাথে? হ্যাঁ জি জি, সব কিছু একটা গিগ থেকে সব কিছু করা যাবে, এই যে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, গুগল, লিংকডইন, ঠিক আছে, আরো যেগুলো ইয়া আছে তা আপনি সেগুলোর লোগো ইউজ করতে পারবেন গিগের মধ্যে যদি সোশ্যাল মিডিয়া ইউজ করেন সেক্ষেত্রে। এই এইগুলো দেখে এই যে গিগটা এটা, হ্যাঁ, আপনি এইগুলো দেখে আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড একটা গিগ তৈরি, আপনি আগে বুঝেন সোশ্যাল মিডিয়া ওইটা বা, হ্যাঁ ওটা একটা ইন্ডিভিজুয়াল ইনস্টাগ্রামের জন্য করে লাভ নাই। আপনি আমাদের ক্লাসগুলো দেখেন, আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড অনেকগুলো পেজ মার্কেটিং এর ক্লাস আছে, পিন্টারেস্ট নিয়ে আছে, লিংকডইন নিয়ে আছে, হ্যাঁ এই সোশ্যাল মিডিয়া এই টুইটার নিয়ে আছে, ইনস্টাগ্রাম নিয়ে আছে, সবগুলো দেখে তারপর আপনি করেন বেটার হবে, তাহলে আপনার গিগের সময়ও বাঁচবে বা গিগ অনেক বেশি করতে পারবেন। কারণ সোশ্যাল মিডিয়া সাইটগুলো নিয়ে এক একটা এক এক ভাবে করলে লাভ নেই, কারণ যখন সোশ্যাল কারণ ক্যাটাগরি আছে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, আপনি ক্যাটাগরি পাচ্ছেন সোশ্যাল মিডিয়া, যখন আপনি এখানে আবার একটা জিনিস আছে যে আপনি আমরা যখন গিগ ক্রিয়েট করতে যাই তখন আমরা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দেই তখন শুধু তিনটা ক্যাটাগরি ইউজ করার জন্য আমাকে দেয়, তা আপনি ওখান থেকে তিনটা ক্যাটাগরি ইউজ করবেন, ফেসবুকের জন্য তো আলাদা আছে সেটার জন্য প্রয়োজন নাই, যে বাকিগুলো যেগুলোর জন্য আপনি করবেন সেগুলো আপনি ওখানে সিলেক্ট করে দিবেন। আমি কি বলছি বুঝতে পারছেন? ডেসক্রিপশন আর সার্ভিস ট্যাগ ওই সব সবকিছু এখান থেকে আপনি নেন, এই যে যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজ মার্কেটিং রিলেটেড গিগ গুলো আছে সেগুলোটাই আপনি 20টা গিগ দেখবেন এখান থেকে, এখান থেকে দেখে ওদের গিগ গুলো দেখবেন, ওদের ওখান থেকে আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে ডেসক্রিপশন গুলো লিখবেন। স্যার ফার্স্টে তো আমার দেখতে হবে যেটা ইনস্টাগ্রাম মার্কেটিং এর ফুল ভিডিও, টুইটার মার্কেটিং এর ফুল ভিডিও, আর ওই যে যত সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মানে স্যার যেভাবে শিখেছে ওই সব শিখে তারপরে তো এই গিগ ফলো করে, সেটা ডিপেন্ড করে আপনার উপর আপনি কয়টা নিয়ে কাজ করবেন, কারণ ফাইবারের ক্যাটাগরি কিন্তু তিনটা, ফাইবারে যখন চুজ করতে বলে তখন তিনটা ক্যাটাগরিতে চুজ করতে বলে, ঠিক আছে, জি জি, যখন তিনটা প্ল্যাটফর্ম, হ্যাঁ তিনটা প্ল্যাটফর্ম, তো আপনি ওই তিনটা প্ল্যাটফর্ম থেকে আপনি তিনটা শিখেন, কারণ আপনি ফেসবুক যেহেতু একটা দিয়েছেন বাকিগুলো দিতে হবে না, বাকিগুলো আপনি টুইটার, ইনস্টাগ্রাম, হ্যাঁ লিংকডইন, এই তিনটা শিখেন, এই তিনটা শিখেন, কাজ আমি অলরেডি শিখে ফেলছি স্যার, তাহলে বাকি টুইটার আর লিংকডইনটা শিখেন স্যার, বাকি টুইটার আর লিংকডইন, টুইটার, লিংকডইন, পিন্টারেস্ট, এই তিনটা শিখেন, তো একসাথে তো চারটা দেওয়া যাবে, ইনস্টাগ্রাম না তাহলে তিনটা দেন, পিন্টারেস্ট না দিয়ে তাহলে টুইটার, লিংকডইন, আর এটা কি ইনস্টাগ্রাম, তিনটা দেন, ঠিক আছে, এদের ডেসক্রিপশন সবকিছু এদের ফলো করে
ই করব আর কি ফলো করবেন মানে এখান থেকে আইডিয়া নেবেন হ্যাঁ ওইটাই ওইটাই কপি করে যদি করে দেন তাহলে তো বুঝবেন না আপনাকে আগে বুঝতে হবে উনি কি বলছেন উনার ভাষাটা কি উনি কি কাজ করতেছেন এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবেন সবাই কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজ করবে ঠিকই কিন্তু সবাই একই রকম না কেউ ডিজাইন করবে কেউ আবার কন্টেন্ট ক্রিয়েট করবে কেউ কন্টেন্ট মেকিং করবে কেউ আর্টিকেল লিখবে সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক বিশাল একটা কাজ তো এক একজন এক এক ধরনের বা অনেকজন আবার অল সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাকাউন্টগুলো ম্যানেজ করবে এই সবগুলো দেখতেছেন কিন্তু সবগুলো একই ক্যাটাগরির না এখানেও বিভিন্ন ক্যাটাগরি আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মতো অনেকগুলো ক্যাটাগরি আছে ঠিক আছে একটু খেয়াল করলে দেখ কন্টেন্ট ক্রিয়েট গিগের হ্যাঁ গিগের ক্ষেত্রে স্যার ওই যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি আর সার্ভিস ট্যাগটা তো দেখা যায় না স্যার ওইটা কিভাবে পাবো ওটা এখানে দেখতে পারবেন কেমনে দেখতে পারবেন দেখা যাবে আপনি একটা গিগে ঢুকেন মাস্টার অ্যাপ করেন ক্যাটাগরি সার্ভিস ট্যাগরি দেখবেন না কেন ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই ক্যাটাগরি হবে আপনার সকল ক্যাটাগরি হচ্ছে এটাই এই যে সোশ্যাল ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা হচ্ছে আপনার ক্যাটাগরি বুঝতে পারছেন এখন এটার উপরে থাকে আমি জানতাম না এইজন্য খুঁজে পাইনি স্যার আর সার্চ ট্যাগ পাবেন নিচে সার্চ ট্যাগ একদম নিচে এইগুলো একটু ফলো করবেন সার্চ ট্যাগ স্যার ওইটা ওইটা পাই হ্যাঁ হ্যাঁ ওই যে ঠিক আছে তিনটা প্রশ্ন স্যার জি বলেন একটা প্রশ্ন হচ্ছে স্যার আমি আমার ব্যাকগ্রাউন্ডে স্যার আমি এই ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করছি যেটাতে ফ্রি লেখা আছে স্যার এটা ইউজ করলে কি কোনো সমস্যা হবে ইউজ করলে কোনো সমস্যা না কিন্তু আপনার যদি ইউজ করার কারণে যদি আপনার লেখাগুলো বোঝা না যায় তাহলে সমস্যা আছে আচ্ছা স্যার এখানে তো ফ্রি লেখা আছে স্যার এটাতে তো কোনো প্রবলেম নাই স্যার আর সমস্যা নেই আচ্ছা স্যার এখানে এটা একটা দ্বিতীয় প্রশ্ন আছে স্যার এখানে আমি এই জিনিসটা মোবাইলের এই জিনিসটা স্যার আমি এটা ইউজ করছি ফ্রি এটা কি স্যার সমস্যা হবে কোনো সমস্যা হবে না বাট এটাতে জিনিসটা ভালো লাগতেছে না হ্যাঁ আপনি এখানে গোল বৃত্ত বা এই যে পাশে এটার মোবাইলের পাশে যে টয়ার আছে ওগুলো ইউজ করলে বেটার হবে কারণ আপনি এটা ইউজ করতে যে আপনি ফেসবুক প্রমোশনটাকে কোণঠাসা বানিয়ে ফেলছেন ফেসবুক প্রমোশনটাকে এত ছোট করে ফেলছেন যেটা বোঝাই যাচ্ছে না আপনার ডিজাইনটা বড় জিনিস না আপনার ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এখানে লেখাগুলাকে আপনি কতটা হাইলাইট করছেন আমার কথা বুঝতে পারছেন বুঝতে পারছি স্যার এটা হচ্ছে ফেসবুক প্রমোশনের গিগ ফাইন বাট ফেসবুকের মধ্যে আপনি টুইটারের লোগো ইউজ করছেন ইনস্টাগ্রামের লোগো ইউজ করছেন লিংকডইন লোগো ইউজ করছেন ইউটিউবের লোগো ইউজ করছেন কেন ভাই এখানে যত লোগো ইউজ করছেন সব লোগো ফেলে দিবেন কারণ এই লোগোর জন্য আপনার আইডি ডিসেবল হবে গিগ তো যাবে যাবে আপনার আইডিও ডিসেবল হবে এটা স্যার লিখে দিয়েছি হলো কোয়ালিটি অ্যাসিউরড দসের সবগুলোর মধ্যে আমি লিখে দিই আর কি স্যার লিখছেন এটা তো বুঝাই যাচ্ছে না কি লিখছেন আর আপনার এই যে মেইন আমাকে একটু মাস্টার অ্যাপ করে দেন আপনি পরে করবেন আমি জিনিসটা আপনাকে দেখাই আপনার মেইন হাইলাইট হচ্ছে এটা কিসের গিগ ফেসবুকের ফেসবুক প্রো এখানে আপনার এই যে যে ফেসবুক প্রমোশনের লেখাটা লিখছেন বুঝতে পারছেন না এই লেখাটাকে অনেক বড় করে লিখতে হবে বুঝছেন এটাকে হাইলাইট করতে হবে ফেসবুক প্রমোশন এক্সপার্ট ফেসবুক প্রমোশন সার্ভিসে লেখার দরকার নেই বা ফেসবুক প্রমোশন সার্ভিস দেন বা বড় করে লিখতে হবে টাইটেলটা বড় থাকতে হবে কেন আপনার এই টাইটেল আর এই পয়েন্ট গুলো এক আকার হয়ে গেছে একই রকম হয়ে গেছে
বুঝতে পারছেন? আপনার ডিজাইনটা ভালো কিন্তু টাইটেল আর লেখাগুলোর একই রকম হয়ে গেছে, এটা একটু বড় করেন। আর এটা এই মোবাইলটা দেওয়ার দরকার নেই, এই যে ফেসবুক এগুলো ছোট করে ফেলেন, এই লেখাগুলো হাইলাইট করেন, আদারও সবকিছু ঠিক আছে, সমস্যা নেই। আর এটা আমি এখান থেকে একটু হাইলাইট লেখাটাকে হাইলাইট করুন, বাকি লেখাগুলো নিচে নিচের যে লোগো গুলো আছে লোগো গুলোর মধ্যে স্যার যে ভিডিও যেটা স্যার আমি একটু দেখাবো স্যার আপনাকে, যে আমি এটা কেন দিছি। জি ইয়া স্যার, আমি একটা পয়েন্ট দিছি হচ্ছে ভিডিওগ্রাফি এন্ড অ্যানিমেশন ফর বেটার অ্যাডস। ঠিক আছে, এটার সাথে তো আপনার ওই লোগোর সাথে সাপ কি ভিডিওগ্রাফি শব্দটা লেখছি তো স্যার, এই জন্য আমি ওইখানে ওই ইউটিউব দিছিলাম আর কি স্যার, তাহলে এটা তুলে দিব স্যার। এখানে লোগো ইউজ না করলে ভালো, কারণ এটা হচ্ছে আপনার একটা টেনশনের কারণ হয়ে থাকবে, কারণ লোগো ইউজ করলে অনেক গিগ ডিজেবল করে, অনৈতিক ভাবে ডিজেবল করে। কারণ কথা হচ্ছে কিরকম জানেন, আমরা আমরা আমাদেরকেই ক্ষতি করি। হ্যাঁ, ফাইবার যখন আমরা একটা কাজ করে যখন ফাইবার র্যাঙ্কে যাই, তখন পাকিস্তানি ইন্ডিয়ান এবং ইভেন কি বাংলাদেশি কিছু ফ্রিল্যান্সার যাদেরকে নিজেরা সিনিয়র দাবি করে, আই ডোন্ট নো কেন দাবি করে, তারা করে কি আপনার পিছনে লাগবে। এখন তারা সমষ্টিগত, এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, তারা কি করে একটা গ্রুপ করে আপনার এই আইডির বিরুদ্ধে কি করে রিপোর্ট করে, বুঝতে পারছেন? এবং রিপোর্ট করে কি জন্য বলে যে উনি আপনি লোগো ইউজ করছেন, কেন সেটা ওদের কোনো ক্ষতি হচ্ছে না, লোগোটা ইউজ করছে ওদের কোনো ক্ষতি হচ্ছে না, তারা বলে যে লোগো ইউজ করছেন আপনি রুলস ভায়োলেশন করছেন। এটা বারবার ফাইবারকে কি করে আপনার গিগটা দিয়ে রিপোর্ট দেয়, তো ফাইবার বাধ্য হয়ে আপনাকে ডিজেবল করে। এবার বুঝতে পারছেন কেন বলছে? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমি এখান থেকে আপনার কোন ফাইবার কে কেউ কমপ্লেন দিবে না, ফাইবার ফাইবারই, ফাইবার লোগো রাখলে ফাইবার নিজেই ভালো মন করে। আচ্ছা স্যার, তাহলে ফেসবুক এর লোগো কি মুছে দিতে হবে? ফেসবুক ইনস্টাগ্রাম দুইটাই মুছে দিতে হবে? ইউজ করারই দরকার নেই, আপনি নিজেই নিজে সুন্দর ভাবে, অনেক ডিজাইন সুন্দর হয়েছে, লোগো ইউজ করারই দরকার নেই ফাইবার ছাড়া। কারণ আমি অনেক স্টুডেন্টকে দেখছি লেভেল ওয়ানে চলে গেছে, ভালো কাজ করতেছে, 10-12টা কাজ করছে, মোটামুটি ভালো র্যাঙ্ক আছে, এর মধ্যে ডিজেবল করে দিছে আইডি, প্রচুর প্রবলেম। আচ্ছা আমাকে একটু মাস্ট অ্যাপ্রুভ করার, আপনি এই জিনিসটাকে একটু নিচে নামাই দেন প্রয়োজনে, এই লেখাগুলোকে। হ্যাঁ, এই লেখাগুলোকে যখন আপনি নিচে নামাবেন, আপনি এতগুলো যে ইউজ করছেন, কোনটা দিয়ে যে কোনটা ধরে আমি নিজে বুঝতে পারছি না। এটা এই যে এই জিনিসটা ডাবল করেন, ডাবল করলে হবে কি এটাকে হাইলাইট মনে হবে। এটা আপনি আবার সুন্দর ভাবে করিয়ে নেন, জাস্ট আপনাকে আইডিয়া দিচ্ছি। জি স্যার বলুন, করুন। ঠিক আছে, এক্সপার্টের প্রয়োজন দরকার হলে কেটে দেন, প্রয়োজন নাই। এভাবে ডাবল করে দেন, তাহলে জিনিসটা আর একটু হাইলাইট হবে। Thank you.
ঠিক আছে এই বাবা বড় হচ্ছে দেখে মনে হচ্ছে এটা প্রমোশন গিগ নিচে পয়েন্টগুলো দিচ্ছে ঠিক আছে ঠিক আছে স্যার হ্যালো হ্যালো আর কোনো প্রবলেম আছে না স্যার এটা দেখানোর জন্য যে আমি আসলে কিভাবে করব আমি তো লোগো তো আগে স্যার ক্লাসের মধ্যে বলছিলেন দেওয়ার জন্য আমি তো স্যার সবই মুছে দিলাম সমস্যা তো নাই আর লোগো প্যারা আছে লোগোর মধ্যে প্রচুর প্যারা লোগো আগে স্যার বলছিলেন যেটা আগে পুরনো ক্লাস তো যে তখন আচ্ছা ফেজ হয়নি প্রবলেমে এখন ফেজ হচ্ছে প্রচুর ভালো ভালো ব্যাংকের গিগ আইডি চলে যাচ্ছে এই লোগোর কারণে এখন কোন লোগোর কারণে যাচ্ছে সেটা বুঝতে পারতেছি না আচ্ছা কোন লোগো ইউজ এটার উপর ডিপেন্ড করে আপনার কাজ লোগোর কারণে কোনো কাজ আসে না আমার একটা ব্যানারে আমি একটা গিগ এর মধ্যে আমার আমি একটাও কি লোগো ইউজ করি না শুধু আমি আমি ইউজ করি আমার আইডি গিগ গুলো দেখাই আমি ফাইবার লোগো ছাড়া কোনো লোগো ইউজ করি না এরপর আমি লেবল আমার কোন লোগো আছে এখানে লোগো ইউজ করছি তো লোগো ইউজ করা আমি এটা ইয়া করি না না করাই ভালো ঠিক আছে স্যার ওকে স্যার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ